আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাকফিহি ওয়া নাফসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসামাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের একজন বিখ্যাত বাংলাভাষীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তাকে সামনে নিয়ে আজকে দু চারটে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। ঠিক আজ থেকে কয়েক বছর আগে 11 মে 2016 সকাল 10টা নাগাদ, এদিনে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি গাড়ি একটি অ্যাক্সিডেন্টে তিনি ইন্তেকাল করেছেন। গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে সেই দিনটা ছিল খুব শোকাহত একটা দিন। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা পোস্টে পোস্টে একই ধরনের পোস্ট পাওয়া যাচ্ছিল, শুধুমাত্র সেটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর একটা গাড়ি, তাতে তার একটা এক সাইডে রক্ত রঞ্জিত একটা টুপির কিছুটা অংশ এবং তার ড্রাইভারের কিছু ছবি, আমরা এগুলো দেখেছি। গোটা বাংলা ভাষাভাষী মানুষের কাছে সেই দিন একটা শোকাহত দিন। সে যে মতবাদের হোক না কেন, যে মানে ফিরকা বা যে মাঝহব যে আইডিওলজিকে ফলো করুক না কেন, প্রত্যেকটা মানুষের চেহারার উপর একটা শোকের ছায়া, একটা দুঃখ। তারা সকলেই, প্রত্যেকটা মানুষ কিন্তু সেই দিন কিছু একটা হারিয়েছে এবং যেমন তেমন জিনিস না, নিজের প্রিয় ভাজন কোনো ব্যক্তিকে হারিয়েছে, নিজের সন্তান সমতুল্য, কোনো ক্ষেত্রে নিজের পিতা সমতুল্য, অ্যাকচুয়ালি সমস্ত মানুষ সেই দিনটাকে অনুভব করেছে যে আমাদের মধ্যে থেকে এমন একজন চলে গেল যে সত্যি আমাদের একজন আপনজন ছিল। এটা সমস্ত আপনি বলেন, আহলুল হাদিস বলেন, হানাফি বলেন, দেবন্দি বলেন, বেরলভি বলেন, জামাত ইসলামী বলেন, প্রত্যেক যারাই ইসলামের মধ্যে আছে মুসলিম, তার সম্পর্কে যারা একটু একটু জানে বা 10 মিনিট একটা ক্লিপ দেখেছে, তারা কিন্তু সকলে সেই দিনটাকে ভুলে কোনো দিনই যাবে না যতদিন তারা জীবিত আছে। তো যাই হোক, মৃত্যু রহস্য একটা আছে, অনেকে ধারণা করে এটাকে আসলে কি মৃত্যু না তাকে একটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আছে, এখন পর্যন্ত কোনো সমাধান আসে নাই, বা এটা নিয়ে কোনো গোয়েন্দা বিভাগের কোনো ব্যক্তি তারা এটা নিয়ে কোনো মাথা ঘুমাচ্ছে না যে আসলে সেটা কি অ্যাক্সিডেন্ট ছিল না তাকে সত্যিই একটা অ্যাক্সিডেন্ট না এটাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। তো যাই হোক, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর যে অবদান, আজকে আমরা কিছু কিছু তার কথা আমরা বলবো। প্রথমত তার বিষয়ে আমাদের মতো মানুষ বলবে, এটা বলতে কেমন লাগে যেহেতু তিনি পৃথিবীতে নেই এখন বর্তমান প্রেক্ষাপটে, তার জন্য তার সম্পর্কে দু চারটে কথা বলতে হয়। যে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ প্রসঙ্গে, মানে আমি যতটা জানি, তার সঙ্গে আমার কোনো দিন কথা হয়নি, তার সঙ্গে সরাসরি কোনো দিন আমার দেখাও হয়নি, শুধুমাত্র কয়েকবার ফেসবুকে কিছু মেসেজ হয়েছিল। খ্রিশ্চান ধর্মের ওপরে শেখের কাছে কিছু প্রশ্ন করেছিলাম, কিছু জিনিস ডিসকাশন করেছিলাম। তার মৃত্যুর মাত্র 1.5 সপ্তাহ আগে, 7 থেকে 10 দিন আগে তার সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার সঙ্গে দেখা করার চূড়ান্ত একটা নিয়াত ছিল। তাই যাই হোক, তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়েছে, আমার এই আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেনি, কবুল করেনি। যাই হোক, তো খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর তার মানে স্বাভাবিক জীবন, এটা আমরা যতটা শুনেছি বা আমি যতটা শুনেছি, আমার মানে নিজের কর্ণ দ্বারা শ্রবণ যেটা সাব্যস্ত বিভিন্ন আলোচকদের মধ্যে থেকে, আর সুন্না প্রকাশনী থেকে, আর সুন্না ট্রাস্ট যেটা আছে, 12-14 জন আলেম ওলামা, যেখানে হানাফি আহলাদি সমস্ত ওলেমাদেরকে নিয়ে একটা আলোচনা করা হয়, সেখানে আমাদের আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি পরিচালনা করেন অনুষ্ঠানটিকে, সে আলোচনা শুনেছি এবং সমস্ত ওলেমারা তার সম্পর্কে, তথা পিস টিভিতে যারা কয়েক মাস সময় দুবাই কাটিয়েছিল, সে হানাফি বলেন, দেবন্দি বলেন বা অন্য কেউ বলেন, তারা সকলেই শেখের ব্যাপারে এত সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, কিছু তার জীবনের সঙ্গে, তাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা বর্ণনা করেছে। প্রত্যেকটা ঘটনাই একটা জিনিসে প্রমাণ করে যে শেখ রহিমাহুল্লার মানসিকতা এবং তার নিয়াত এবং তার ইখলাস এবং তার আদাব এবং তার আখলাক মানে এতটাই উঁচু মানের যে এটা মিশাল এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি কাকে দিবেন জীবন্ত মানুষের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। এতটাই নরম প্রকৃতির এবং এতটাই উদার, এবং তিনি এতটাই মানে ছোটোদেরকে যেমন স্নেহ করতেন, বড়োদেরকেও সম্মান করতেন, মানে মানে কোন দিক দিয়ে তিনি ঘাটতি আছেন তার আখলাকের দিকে, এটা আমাদের নজরে আজ পর্যন্ত পড়ে না, বা বিভিন্ন সোর্স থেকে আমরা যতটা দেখেছি যে না, কোনোভাবেই তার ব্যবহার, তার আখলাক, মানুষের সঙ্গে কথা বলা, ধরন, মানে এগুলো প্রত্যেকটা জিনিস যেন মানে একটা স্বতন্ত্র ভিন্নতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে হয়তো সৃষ্টি করেছেন যে তার যে মানে কথাবার্তার বলার ধরন বা তার তাকানো, তার মুখের হাসি, মানে এই প্রত্যেকটা, এগুলো আপনি চাইলেও কপি করতে পারবেন না,
কেউ যদি মনে করে যে আমরা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লার মতো আমরা একটু কপি করব যে শাইখ কীভাবে হাসে বা তিনি কীভাবে রিয়াক্ট করে, বিরোধী পক্ষের কোনো কথা আসলে শাইখ কীভাবে রিয়াক্ট করে, আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করলে আপনি কিন্তু এটাকে মানে সর্বক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু শাইখ রহমাহুল্লাহ যেভাবে মেনটেন করতেন, যেভাবে উত্তর দিতেন, যেভাবে সহনশীলতা মানে মধ্যে থাকতেন, আপনি চেষ্টা করলেও পারবেন না। আমরা দেখেছি, অনেকে দেখেছি শেখ রহমাহুল্লাহর মতো মানহাজ গ্রহণ করতে চেয়েছে, মানে তার আখলাকটাকে নেওয়ার চেষ্টা করেছে, তারপরেও যদি তাদের বিরুদ্ধে দু চারটে কথা চলে যায় তিনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন না, শেষ পর্যন্ত তিনি কিন্তু দু চারটে মানে কথা বলেই ফেলে। কিন্তু শেখ রহমাহুল্লাহ এমন একজন ব্যক্তি, তাকে একজন প্রশ্ন করছে, শেখ আপনার বিপক্ষে একজন আলেম তো কিছু লিখেছে, শেখ রহমাহুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলছে যে ওই শেখ তো আসলে অনেক বড় শেখ, তো ওনাকে আমার সালাম জানিয়েন, আর আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। মানে তিনি যে মানে সঙ্গে সঙ্গে এই যে চিন্তা, তার যে চিন্তা একটা ধারণা যে কীভাবে তিনি বলে ফেলেন সঙ্গে সঙ্গে, একজন মানুষ তার বিপক্ষে লিখেছে, তার বিপক্ষে সমালোচনা করেছে, আর তাকে যখন বলা হচ্ছে যে শেখ আপনার বিপক্ষে তো লেখা হয়েছে, উনি হাসতে হাসতে তখন ওটাকে মানে গ্রহণ করছে যে হ্যাঁ আমি, তিনি তো শেখ, আমার তাকে আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দিয়েন, আর আমার তো ভুল হতে পারে, আপনারা আমার বই পড়ার দরকার নেই, আপনারা কোরআন পড়েন, কোরআনে তো কোনো ভুল নেই। মানে এই যে কন্ট্রোল, মানে এই সময়তে এই কথাটা বলছে, মানে এটা কি আপনি যদি অভিনয় করতে চান, কপি করতে চান যে আপনিও বলবেন, আপনার দ্বারা এটা সম্ভব না, সে মুহূর্তে বলা সম্ভব না, আপনি এটা দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে সেই সময় বলা সম্ভব না। তার মানে আমার যতটা মনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ রহমাহুল্লাহকে মানে তার ফিতরাতিভাবে, মানে ফিতরাতি চিজ, মানে ফিতরাতিভাবে তাকে এমনভাবে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে এই ইখতলাফি বিষয় বলেন, মুসলিম উম্মাকে প্রতি ভালোবাসা এবং মুসলিম উম্মার প্রতি যে একটা দরদ, তার প্রত্যেকটা আলোচনাতে এগুলো কিন্তু বোঝা যায় যে মুসলিম উম্মার জন্য তিনি কিছু করতে চান, বা মুসলিম উম্মাকে তিনি যত রকম মুসলিম উম্মা ফিতনাতে আছে সেই ফিতনা থেকে রক্ষা করার জন্য মানে একটু মানে আল্লাহ অভিমুখী হওয়াটা, মানে তিনি প্রত্যেকটা আলোচনাতে তার তিনটে জিনিস আমি লক্ষ্য করেছি, যে কোনো প্রশ্নোত্তর হোক, যে কোনো আলোচনা হোক, তিনটে জিনিস তার খুব বেশি লক্ষ্য করা যায়। এক, যে প্রথম হচ্ছে কোনো বিভেদপূর্ণ মাসালাতে তিনি একটা খুব সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করেন, এবং উভয় পক্ষকে ঠান্ডা রাখার চেষ্টা করে তিনি একটা রায় দেওয়ার চেষ্টা করেন, এটা প্রত্যেকটা, এটা হচ্ছে মুসলিম উম্মার ইমিউনিটিকে, ঐক্যটাকে ধরে রাখার জন্য তিনি কাজ করতেন। দুই, উক্ত আলোচনার সঙ্গে সঙ্গে তিনি কিছু রাজনৈতিক ব্যাখ্যাও করতেন, কিছু রাজনৈতিক ব্যাখ্যা, যে রাজনীতি যদি এই ব্যক্তিরা ইয়ে এটা বলতো তাহলে কি এটা মানতেন, মানে একটা রাজনৈতিক ভাব নিতেন, রাজনৈতিক কথা বলতেন এই জন্য, কারণ রাজনৈতিক ব্যক্তিরা যদি তার আলোচনাটা শ্রবণ করে সেক্ষেত্রে থেকে তারা যেন শিক্ষা লাভ করতে পারে। তিনি আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখতেন, আন্তর্জাতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপট যারা মুসলিম ইসলাম বিদ্বেষী, যারা নাস্তিক ইসলামকে মানে কটু মন্তব্য করে, তাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নোত্তরের মধ্যে দেখবেন খন্দকার জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন, এবং তাদের ভিতটা যে দুর্বল এটা প্রমাণ করার চেষ্টা করতেন। মানে প্রত্যেকটা আলোচনাতে তিনি দেখবেন মানে এক মানে মুসলিম উম্মাকে নিয়ে সবসময় একটা চিন্তিত থাকতেন, মুসলিম উম্মার কোনটাতে কল্যাণ হবে তিনি এটা নিয়ে মানে একাধিক আলোচনা করেছেন, একাধিক বই রচনা করেছে, তো তার সম্পর্কে বলা সবচেয়ে বেশি যে তার দুটো জিনিস, এক তার আখলাক বা তার মানে ব্যবহার মানুষকে এতটাই মানে পাগল করে দিয়েছে যে মানুষ এইভাবে ব্যবহার করতে পারে কিভাবে। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি মানে যেসব বিষয়গুলোকে কন্ট্রোল করেন, তিনি যে মানে আদব বা আখলাক তিনি যেটাকে গ্রহণ মানে ছিলেন তার মধ্যে, এটা আপনি যদি অভিনয় করতে চাইবেন, মনে করেন যে আমি অভিনয় করব বা আমি তার মতন হওয়ার চেষ্টা করব, অভিনয় করতে চাইলেও আপনি অভিনয় করেও সর্বদা আপনি কিন্তু তার মতো আপনি দেখাতে পারবেন না, আপনার অভিনয় ফল্ট হয়ে যাবে। কিন্তু শেখ রহমাহুল্লাহর কিন্তু মানে এটা মানে ফিতরাতিভাবে তিনি করতে পারতেন, তিনি মানে এটা আমভাবে স্বাভাবিকভাবে করতে পারতেন, কিন্তু সে জিনিসটাকে আপনি অভিনয়ের মধ্যে নিয়ে আসতে চাই সেটা করলে আপনি পারবেন না। আমরা একাধিক জায়গাতে দেখেছি অনেক মানুষ সহনশীল বলছে, ঐক্যের কথা বলছে, কিন্তু শেখ রহমাহুল্লাহ যে ঐক্যের কথা বলতেন কর্মে সেও বাস্তবায়ন করতেন, কিন্তু অনেক আছে তারা ঐক্যের কথা বলে, মুসলিম উম্মার দরদের কথা বলে, কিন্তু যখনই তার বিরুদ্ধে একটু পয়েন্ট চলে যায় তিনি সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে যান। অসংখ্য আমি দেখেছি, এরকম অসংখ্য আপনারা দেখেছেন, নাম বলার দরকার নেই। তো শেখ রহমাহুল্লার এই গুণ, এই বৈশিষ্ট্য, এই আদাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলিম আলেম ওলেমা যারা আছে তাদের অন্তরের মধ্যে জাগিয়ে দাও, পড়ি আল্লাহুমা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে ভালো ভালো গুণগুলো আছে, অধিকাংশ মানে দিন সম্পর্কে এবং তার মানে ব্যক্তিত্ব সম্পর্কে যে সুন্দর সুন্দর গুণগুলো আছে, অন্তত একটু একটু হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্য তুমি কবুল করে নাও, আল্লাহুমা আমিন। যাই হোক, এখানে কিছু বলবো যে শেখ রহমাহুল্লার ভিডিও বক্তৃতা তো আপনারা অনেকে শুনেছেন, শুনে তো আপনারা নিজেরাই ডিসিশন নিতে পেরেছেন যে শেখের চিন্তাধারা, তার চেতনা কী ছিল।
তো সর্বক্ষেত্রে তিনি একটা জিনিসকে তিনি সামনে রাখতেন, মুসলিম উম্মার একটা চো ঐক্য এবং মুসলিম উম্মা যেন ফিতনা ফাসাদ থেকে যেন দূরে থাকে এবং আন্তর্জাতিক চাপ থেকে যেন মুসলিম উম্মা যেন নিরাপদে থাকে এবং এই মানে মুসলিম উম্মাকে যেন এই গুনাহের কাজ থেকে পাপের কাজ থেকে যেন তিনি দূরে রাখতে পারতেন। মানে তিনি সহ্য করতে পারতেন না যে কোনো মুসলিম একটা গুনাহ করবে, এটা হয় কীভাবে, তিনি এটা সহ্য করতে পারতেন না। খন্দকার জাহাঙ্গীর রহিমাল্লাহ এটা সহ্য করতে পারতেন না যে ইসলামের বিরুদ্ধে কেউ কলম ধরবে আর তিনি সহ্য করে নেবেন, এটাও তিনি কখনোই তিনি মানে মেনে নিতে পারতেন না। মানে তার প্রত্যেকটা আলোচনাতে এটাই আমরা লক্ষ্য করেছি যে একটা মানুষ যে জাহান্নামে যাবে এটা তিনি মানে খুব এই এই দুনিয়াতে তিনি খুব দুঃখ পেতেন, কষ্ট পেতেন যে একজন মানুষ অন্যায় করছে, পাপ করছে, তার জন্য তার অন্তরটা কাঁদতো বা কাঁদে, এটা তার বক্তৃতার মধ্যেই ফুটে ওঠে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের আলেম ওলামা সব ক্ষেত্রে আমরা দেখেছি যে তার আলোচনা করছে, আলোচনা স্টেজ পর্যন্ত শেষ, তো ওখানেই দরদ দিয়ে কাঁদছে, দোয়া করার সময় কাঁদে, ভাসিয়ে দিচ্ছে, কিন্তু তার দুনিয়াবী জীবনে এমনটা নয়। কিন্তু খন্দকার জাহাঙ্গীর রহিমাল্লাহ তিনি যেমনটি স্টেজে তেমন তার বাইরে। আমার বাংলাদেশে যিনি সিডিল নাই, আমাদের রায়হান ভাই, রায়হান ভাইয়ের সঙ্গে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহর ভালো একটা সম্পর্ক ছিল এবং একটা ঘরোয়া সম্পর্ক ছিল। মানে রায়হান ভাইয়ের বাইরে বাসাতে সে তিনি খাওয়া দাওয়া পর্যন্ত করতেন, নাস্তা করতেন এবং রায়হান ভাইয়ের সঙ্গে মানে রায়হান ভাই বিভিন্ন সফরে তার সঙ্গে থাকতেন, প্রোগ্রামে যেতেন। তো জাহাঙ্গীর রহিমাল্লাহ সম্পর্কে আমি আবু মানে আমাদের রায়হান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনেছি আর তিনি যেহেতু একদম ঘরের মধ্যে থেকে একসঙ্গে খাওয়া দাওয়া, রাস্তায় চলাফেরা সমস্ত কিছু করেছে, সেক্ষেত্রে তিনি আমার সঙ্গে অনেক কিছু স্মৃতি তিনি শেয়ার করেছে। একদা আমি বাংলাদেশে প্রোগ্রামে ছিলাম, সম্ভবত গত বছর কি তার আগের বছরে আমি বাংলাদেশে ছিলাম। তো যখন যশোরে আমার একটা প্রোগ্রাম ছিল, যশোর থেকে ফিরছিলাম, ফিরে আসার সময়তে রাত্রি প্রায় 1:30-2 বাজে, এমতো পরিস্থিতিতে রায়হান ভাই আমাকে বললো যে রাহুল ভাই এখানে হচ্ছে একটা জায়গা আছে, তো ওখানে খন্দকার জাহাঙ্গীর রহিমাহুল্লার এখানে আসুন্না ট্রাস্ট আছে এবং ওখানে তার কবরস্থান আছে। যখন আমি শুনেছি যে জাহাঙ্গীর রহিমাল্লাহর এখানে সুন্নাত ট্রাস্ট আছে, কেন বাংলাদেশে তো কিছু চিনি না এবং ওখানে কবরস্থান আছে, আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যে ড্রাইভার সাহেব আপনি গাড়ি প্লিজ রাখেন, মানে রানিং অবস্থাতে যেতে যেতে বলছে যে এখানে খন্দকার জাহাঙ্গীর রহিমাল্লাহর এই আসুন্নাত ট্রাস্ট আছে এবং ওখানে তার কবরস্থান আছে। আমি সঙ্গে সঙ্গে ওখানে বলেছিলাম ড্রাইভারকে যে আপনি তাঁতের গাড়ি মানে সাইড করেন। সঙ্গে সঙ্গে গাড়িটাকে আমরা রাত্রি প্রায় 2 পার হয়ে গেছে, আমরা রাত্রিবেলাতে গাড়িটা মানে ই করলাম, মানে থামালাম, তারপরে আসুন্না ট্রাস্ট আমরা ভ্রমণ করব বা দেখব এই নিয়েতে রাত্রিবেলাতে কেউ নেই, ফাঁকা আমরা তিনজন, আমি রায়ন ভাই আর আমাদের ড্রাইভার সাহেব ইসমাইল ভাই, এই তিনজন আমরা যখন চলাচল করছি ওখানে দেখলাম একজন দারোয়ান, তার কাছ থেকে অনুমোদন নিলাম যে একটু আমরা ঘুরে দেখতে চাই। তো যে আসুন্না ট্রাস্ট দেখলাম, দেখবেন ফেসবুকে আমি ছবিও পোস্ট করেছিলাম যে আসুন্না ট্রাস্টের সামনে আমি গভীর রাত্রে দাঁড়িয়ে আছি। তারপর রায়হান ভাইকে বললাম যে শাইখের এখানে কবরস্থান কোথায় আছে, তো তিনি বললেন ওই পাশেই কবরস্থান। তো আমরা সেখানে রাত্রিবেলাতে গেলাম, তারপরে আলহামদুলিল্লাহ গিয়ে আমরা দোয়া করলাম শাইখের জন্য। তো মানে মানে উদ্দেশ্য ছিল যে শাইখের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করব, এটা আমার মানে একটা আকাঙ্ক্ষা ছিল, একটা চাহিদা ছিল যে কোনো ব্যক্তি প্রসঙ্গে আমার দুটো ব্যক্তির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল, মানে দেখবো এটা মানে নিজের একটা ইচ্ছে, একটা খোয়াইশ। তার মধ্যে একজন ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ আর একজন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় দেখা হয়নি, তার কবরের সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে এবং আমরা দেখে এসেছি। তো সার্বিক পর্যায়ে আমি এই কথা বলতে চাই যে শেখ রহিমাহুল্লাহ প্রসঙ্গে যে তার মতো আখলাক, তার মতো ব্যবহার, কন্ট্রোল করার ক্ষমতা এবং তার চিন্তা, তার চেতনা, এগুলো একজন মানুষের দ্বারাই অভিনয় করাটা সম্ভব নয়। অভিনয় করতে গেলে তার অভিনয় মিসিং হবে, অভিনয়েও ফল্ট হবে, দেখবেন এটা আমি মানে গোর মানে এর মানে তার আখলাক, তার আদব এবং তার চিন্তাধারা আপনাকে উদাহরণ কীভাবে দিব এটা আমার দ্বারা ভাষায় মানে দ্বারা প্রকাশ করতে পারছি না। তার জন্য এটা বলছি যে কোনো মানুষের দ্বারা এখন বর্তমান যারা আছে তারা অভিনয় করতে পারবে না, অভিনয় করতে গেলে ওই ব্যক্তি ফল করবে, কিন্তু শেখ রহিমাল্লাহ সে ফলটাও করেনি, যেহেতু একটা ফিতরাতি, মানে তিনি নিজেই ওইভাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন, ওইভাবে তিনি চিন্তা করতেন, ওইভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, ওইভাবে তিনি আখলাক মানে তার ব্যবহার ওরকমই ছিল, সবসময় মুসলিম উম্মার জন্য ভাবতেন, নিজের জন্য তিনি ভাবতেন না, মানে এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, মানে সার সংক্ষেপ এতটাই। তো যাই হোক, শেখ রহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ তিনি চারটে দিকে কাজ করেছেন। এক, যে তিনি শিরক এবং বিদাতের ব্যাপারে তিনি মানে তীক্ষ্ণ ছিলেন, কেন তিনি এটা খুব কঠোর হস্তে তিনি মানে খণ্ডন করেছেন। শিরক এবং বিদাতকে তিনি কখনোই সহ্য করতে পারতেন না, তার মানে তাদের যে গালিমন্দ করতেন এমন না, তিনি খণ্ডন করেছেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, তার জন্য কিতাব রচনা করতে হয়েছে, কিতাব লিখেছেন। তিনি শিরক এবং বিদাতের ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তাওহীদের ব্যাপারে তিনি কঠোর ছিলেন, এখানে কোনো আপোষ করেননি। হ্যাঁ, ইখতলাফে তিনি আপোষ করেছেন,
ফিকি বিষয়ে তিনি মানে এখানে তিনি কিছুটা দুর্বলতা প্রকাশ করেছেন, কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরে মূল যে মানদণ্ড ইসলামের, যে তাওহিদ এবং শিরিক এবং সুন্নাত বিদাত, এই চারটে বিষয়ের উপরে তিনি এতই কঠোর সিদ্ধহস্ত ছিলেন যে তিনি এই চারটে জিনিসকে তিনি কখনো আপোষ করতে চাননি। তার জন্য তার জ্বলন্ত কয়েকটা মানে উদাহরণ প্রমাণ পাওয়া যায় তার লিখে যাওয়া কিছু মানে কিতাবপত্রে, যেমন ইহাউ সুনান দেখবেন গোটা বইটাতে মানে বিদাতকে তিনি এমনভাবে সুন্দরভাবে খণ্ডন করেছেন, আর সুন্নাতের উপরে তিনি এত জোর দিয়েছেন। ওটা বাংলা ভাষাতে এমন কোনো বই নাই, আহলে হাদিসদের আলেম ওলামা অনেক সুন্নাতের উপরে গুরুত্বের উপরে বই লিখেছে, বিদাত পরিহারের ব্যাপারে বই লিখেছে, কিন্তু এহলাউস সুন্নাত যদি আপনি পড়েন, সমস্ত বইয়ের মধ্যে এক নম্বর বই যদি বলা যায় কোন বইটা সবচেয়ে বেটার দেন সাধারণ মানুষের জন্য এবং আলেমদের জন্য, প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে যে এ হুসনান খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার বইটা এতই চমৎকার যে কোনো মানে আলেমদের জন্য এখানে জ্ঞানের খোরাক আছে। আলেম যদি মানে কেউ পড়তে চায় তার জন্য এখানে মানে জ্ঞানের যে একটা ভাণ্ডার বইটাতে, আপনারা বুঝতে পারবেন তিনি এভাবে বিদাতকে কীভাবে তিনি রদ করেছেন, খণ্ডন করেছেন খুব সুন্দর ভাষায়, সাহাবিদের কল দ্বারা, তাবেইদের দ্বারা, ইমাম মুজতাহিদের দ্বারা, ইমাম আবু হানিফা রহমাল্লাহ ফিক দ্বারা, কত সুন্দরভাবে নতুন নতুন তথ্যে পরিপূর্ণ ভরপুর একদম। আর তিনি বিদাতকে খণ্ডন করার পাশাপাশি বিশ্বনবী সুন্নাকে ভালোবাসা, মহব্বত করা, আল্লাহ রসুলের সুন্নাতের প্রতি মানুষের যে মানে একটু যেন মহব্বত হয়, ভালোবাসা হয়, বিশ্বনবী সুন্নাতের গুরুত্ব কতটা, কেন বিশ্বনবী সুন্নাতকে পালন করতে হবে, মানে এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন। এটা বাংলা ভাষায় বিকল্প আর দ্বিতীয় কোনো বই আছে বলে আমাদের এই মুহূর্তে জানা নেই, থাকতে পারে আমাদের দৃষ্টিগোচর নেই, তবে এই বইটা অত্যন্ত মূল্যবান, তাই আমরা সমস্ত শ্রোতাদেরকে বলবো যে আপনারা বইটা পড়তে পারেন। এই জন্য এই বইটা এহ সুনান আমার কাছে প্রথম যখন প্রকাশ হয়েছিল সেই সময় পারেন, এটা তৃতীয় প্রকাশ আমার কাছে আছে, আর সুন্না প্রকাশনী বাংলাদেশ থেকে ছাপিয়েছে। এই বইটা অত্যন্ত চমৎকার এবং বিশ্বনবী সুন্নার প্রতি ভালোবাসা মহব্বতের জন্য বইটা অতীব গুরুত্বপূর্ণ সাধারণ আলেমদের জন্য, এবং পাশাপাশি যারা দিন শিখতে চায়, ইসলাম শিখতে চায়, তাদের জন্য আপনারা গিফট করতে পারেন বইটা, এখান থেকে অনেক কিছু খোরাকি আছে। আর আকিদার ব্যাপারে তিনি যে একদম মানে আকিদার ব্যাপারে তিনি যে খুবই কঠোর ছিলেন এবং মানহাজে সালাফ মানে সালাফি আকিদার যে ব্যাপারে তিনি এত সুন্দর চমৎকারভাবে অনেক জায়গাতে তিনি লেখালেখি করেছেন, তার মধ্যে একটি বই দেখবেন কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা, এই বইটা পড়বেন। এই বইটাতে দেখবেন খন্দকার জাহাঙ্গীর রহমাল্লাহ আকিদার বিষয়ে মাশাআল্লাহ খুব চমৎকার, তিনি প্রায় 600 পৃষ্ঠার বই, এটা 640 পৃষ্ঠার বই, 640 পৃষ্ঠা ব্যাপী তিনি এত সুন্দর চমৎকারভাবে উপস্থাপন করেছে আকিদার উপরে, যে মানে আমাদের কোন আকিদা হওয়া উচিত, মানে সঠিক আকিদা কোনটা, অমুসলিমদের আকিদা কোনটা, এটাকে পার্থক্য করেছেন এত সুন্দরভাবে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর সালাফদের থেকে এত পরিমাণে দলিল নিয়ে এসেছে, মানে বাংলা ভাষাতে বিকল্প নেই তার লেখাতে, অনেকটা ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এবং শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভী রহমাহুল্লাহর যে কোয়ালিটি, যে ঢং, ওইটাও আমি লক্ষ্য করেছি যে অনেকটা আলহামদুলিল্লাহ ওই ধরনের তিনি লিখতে পারতেন এবং ওই ধরনের তিনি লিখেছেন বইগুলোতে। দুই পক্ষের দলিল নিয়ে এসেছে, তারপরে নিজে একটা কোন দলিলটা যে সুন্দর বা কোন দলিলটা অগ্রাধিকার পাওয়ারযোগ্য তিনি সেটাকে ব্যক্ত করেছেন খুব সুন্দর ভাষায়, আপনারা বইটা পড়তে পারেন। আরেকটা শেখ রহমাহুল্লাহর বই আছে আকিদার উপরে, ইমাম আবু হানিফা রহমাল্লাহ রচিত আল ফিকহুল আকবারের তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এবং বঙ্গানুবাদ করেছেন, এ বইটা অন্তত পড়বেন ইমাম আবু হানিফা রহমাল্লাহর প্রসঙ্গে। আর প্রত্যেকটা বইয়ে ফুরফুরা পীর সাহেবের মানে ভূমিকাতে কিছু মুকাদ্দমাতে কিছু অভিমত রচনা করা হয়েছে, কিছু বইয়ে আবু কাহা সিদ্দিকি রহমাহুল্লার আছে আর কিছু বইয়ে অন্য অন্য আলেম ওলেমাদেরও কিছু মতামত দেওয়া আছে। তো সর্বোপরি এই কথা আপনাদেরকে বলছি যে শেখ রহমাহুল্লাহ সুন্নাত বিদাতের প্রতি মানে খুব কঠোর ছিলেন এবং তাওহীদ এবং শিরকের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন, ইখতিলাফ যেগুলো ফুরু ইখতিলাফ আছে সেগুলোতে তিনি শিথিল ছিলেন, কোনো আপত্তি নেই। তার জন্য তো আহলে হাদিসরা মূল মানদণ্ডে যেহেতু শেখ রহমাহুল্লাহ মানে তার ভূমিকা এত সুন্দর, তার জন্য শেখ রহমাহুল্লাহকে আহলুল হাদিস প্রত্যেকজন আলেম ওলেমা যারা আছে তারা সকলে সম্মান করে শ্রদ্ধা করে, শেখ রহমাহুল্লাহকে দিয়ে প্রোগ্রাম করেছে, মাহফিল করেছে, নিজেদের মসজিদে খুতবা দিতে দিয়েছে, মানে কেন, কারণ শেখ রহমাহুল্লাহর আকিদা বিশুদ্ধ। আহলে হাদিস তার এটাই চাই যে সমাজের আকিদা পরিবর্তন হয়ে যাক, ইখতিলাফি মাসালা যদি মতপার্থক্য থাকে থাকুক সমস্যা নেই। যাই হোক, শেখ রহমাহুল্লাহর কিছু বইয়ের সঙ্গে আমরা পরিচয় আরও আপনাদেরকে ঘটিয়ে দিয়ে দিতে চাই, যারা শেখ রহমাহুল্লাহর বইগুলো সম্পর্কে জানেন না তাদের জন্য বইগুলো উপকারী বই, যে শেখ রহমাহুল্লাহ শেখ সুন্নাত বিদাতের ওপরে যে বইগুলো। আরেকটা বিষয় যে শেখ রহমাহুল্লাহ মানে যে একজন মানে মুহাদ্দিসের মতো তিনি কিছু কাজ করেছেন, কেন অধিকাংশ আলেম ওলামাকে দেখা যায় যে কেউ ফিকি বিষয়ে পারদর্শী, কাউকে দেখা যায় শুধুই সে হাদিস বিভাগে পারদর্শী,
কাউকে দেখা যায় যে তিনি এমনি তাফসিরে পারদর্শী, কিন্তু শেখ রহিমাহুল্লাহ তিনি চতুর্দিক থেকে মানে তাকে মানে যখন তার যে লেখাটা পড়বেন মনে হবে তিনি সেই বিষয়ে মানে একজন অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ ব্যক্তি। যেন আপনাকে দেখালাম যে তিনি সুন্নাত বিদাত এবং আকিদার উপরে মনে হচ্ছে যে আকিদা প্রসঙ্গে যখন লিখেছে তো মনে হচ্ছে তিনি যখন আকিদার ইমাম, মানে এত সুন্দর সুন্দরভাবে তিনি বইটাকে উপস্থাপন করেছেন, মনে হচ্ছে যে আকিদার উপর তিনি গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, আকিদার একজন বিশেষজ্ঞ, এমন কিছু মনে হয় তার বইটা যখন পড়ি। আবার যখন হাদিসের উপরে আপনি পড়তে যাবেন, অসাধারণ কিছু বই আছে, তার মধ্যে একটা দেখেন শেখের লেখা হাদিসের নামে জালিয়াতি, মানে বাংলা ভাষায় প্রথম বই আমার জানা মতে যে হাদিসের নামে জালিয়াতিতে শেখ রহিমাহুল্লাহ প্রথম 200 পৃষ্ঠা তিনি আলোচনা করেছে ওসুলে হাদিস প্রসঙ্গে, মানে ওসুলে হাদিস প্রসঙ্গে 200 পৃষ্ঠা প্রথমে বইটাতে আলোচনা করেছেন ভূমিকাতে, তারপরে তিনি শুরু করেছেন বাকি 400 পৃষ্ঠা যে হাদিসের নামে জালিয়াতি সমাজে প্রচলিত অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো ভিত্তিহীন, যে হাদিসগুলো মহাদিসগণ মানে মওযু বলেছে স্পষ্টভাবে, লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই এই শব্দগুলো ব্যবহার করেছে, কিন্তু এ মানে বিশেষ করে বিভিন্ন বক্তা আলোচক সুয়াল কণ্ঠ যারা আছে ওয়াজিন যারা আছেন তারা এই আলোচনাগুলো করেন। শেখ রহিমাহুল্লাহ মুসলিম উম্মাকে রক্ষার্থে এবং বক্তাদেরকে একটু পরিবর্তন তাদের ইসলাহের জন্য যে তারা যে হাদিসগুলো ব্যবহার করে আসলে এগুলো হাদিস নয়, এই জন্য শেখ রহিমাহুল্লাহ তিনি হাদিসের নামে জালিয়াতিতে অসংখ্য ঘটনা নকল করেছেন। বিশেষ করে এটা যারা বক্তা আছে তাদের অন্তত একবার পড়া উচিত, খন্দকার জাহাঙ্গীর রহিমাহুল্লাহর অন্তত হাদিসের নামে জালিয়াতি এই বইটা একবার পড়া উচিত। একবার যদি পড়ে তাহলে সে বুঝতে পারবে যে তিনি কত জয়েফ হাদিস বলেন তার আলোচনাতে, কত জাল হাদিস বলেন এটা বুঝতে পারবে, এবং জাল হাদিস বলার যে একটা কাবিরা গোনা এটা হারাম, এমনকি জাল হাদিস কেউ যদি হাদিস তৈরি করতো সালাবদের মধ্যে থেকে হত্যা মৃত্যুদণ্ড দিয়েছে, তিনি অসংখ্য কল নকল করেছে ওসুলে হাদিস প্রথম 200 পৃষ্ঠা আলোচনা করেছে, যারা এই 200 পৃষ্ঠা পড়বে তারা মানে ওসুলে হাদিস প্রসঙ্গে অধিকাংশ জ্ঞান তখন অর্জন করতে পারবে, মানে শেখ রহিমাহুল্লাহ মুকদ্দমাতে 200 পৃষ্ঠাব্যাপী তিনি এটাই আলোচনা করেছেন। তার বইটা পড়ে দেখে মনে হবে যে তিনি একজন মানে হাদিসের ব্যাপারে একজন বিশেষজ্ঞ, একজন মহাদ্দিসের তিনি ভূমিকা এখানে পালন করেছেন, একদম খুরধর তিনি কলম চালিয়েছেন, বিশেষ করে হাদিসের নামে জালিয়াতি, যেন হাদিস যেন জাল সমাজে প্রচার না হয়, বক্তারা যেন এখান থেকে সতর্ক থাকে। তাই বক্তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অন্তত শেখ রহিমাহুল্লাহর এই বইটা আপনি একবার পড়েন, আপনার যে আলোচনা করেন মাশহুর পরিচিত খুব পরিচিত বক্তা এবং জনপ্রিয় বক্তা, লক্ষ লক্ষ কোটি কোটি যাদের ভিউ ফলোয়ার আছে তারাও কিন্তু দেখবেন অনেক জাল হাদিস বলে, যে শেখ রহিমাহুল্লাহ নিজে এখানে বইগুলোতে লিখেছে, অন্তত আপনাদের একবার পড়া উচিত নিজের ইসলাহের জন্য। আরেকটা বই দেখেন যে শেখ রহিমাহুল্লাহর একটা বই আছে, মূলত এটা ফুরফুরা পীর আবু বাক্কর সিদ্দিক রহিমাহুল্লাহর একটা বই ছিল আল মওযুআত, এই বইটাকে তিনি বঙ্গানুবাদ করেছেন এবং ব্যাখ্যা করেছেন, এখানেও জাল হাদিসের উপরে বই তিনি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন, চমৎকার একটা বই। যে ফুরফুরা পীর সাহেবের লেখা আশ্চর্য হয়ে যাবেন, সে বইটার পাণ্ডুলিপি থেকে তিনি বইটাকে ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন এবং তাহাকিক করেছেন, তাখরিজ করেছেন যে সমাজে প্রচলিত কতগুলো জাল হাদিস আছে। মানে আপনাকে বোঝাতে চাইছি যে শেখ রহিমাহুল্লাহ যেমন একজন আকিদার ইমাম ঠিক একইভাবে তিনি একজন মহাদ্দিসের ভূমিকা পালন করেছে, যে সহি জয়ীফ মানে অসংখ্য অনেক আলেম ওলামার ধারণা নেই যে সহি কাকে বলে জাইব কাকে বলে, হাদিস কীভাবে জয়েফ হয়, হাদিস কীভাবে মানে হাসান হয়, হাদিস কীভাবে মৌজু হয়, মৌজু হওয়ার কারণ কী, ওসুলে হাদিস সম্পর্কে কোনো ধারণাই নেই, যারা তাদিল সম্পর্কে কোনো ধারণাই নেই। অনেক বড় বড় আলেম আছে তাকে যদি যারা তাদিলের 10খানা গ্রন্থের নাম যদি বলতে বলেন 10খানা বইয়ের নামও বলতে পারবে না, যারা তাদিল সম্পর্কে হয়তো কোনো বইও দেখেনি, অনেক বড় বড় আলেম এমন পাওয়া যায়। কিন্তু শেখ রহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি যে তিনি একজন মহাদ্দিসের মতো খুরধর কিছু কলম চালিয়েছেন যেগুলো স্পষ্টভাবে সমাজে প্রচলিত জাল হাদিস, আর জাল হাদিসের ফল হচ্ছে জাহান্নাম, সে বুখারি 1009 নম্বর হাদিস আপনারা দেখেছেন, তার জন্য তিনি কত চমৎকারভাবে একজন মহাদ্দিসের ভূমিকা পালন করেছে এটা সহজে আপনারা বুঝতে পারবেন। আরও কিছু দেখেন যে শেখ রহিমাহুল্লাহর আরও বেশ কিছু লেখনী আপনাদেরকে দেখাতে চাইছি। একটা বই আছে যে কোরআন সুন্নার আলোকে পোশাক ও দেহসজ্জা, মানে পোশাক, তিনি পোশাকের বইটা লেখার পেছনে একটা কারণ আছে, যে আমাদের মুসলিম সমাজে এখন মানুষের টুপি দেখে চেনা যায় কে কোট পরেছে, কে টাই পরেছে, কে পাঞ্জাবি পরেছে, কে জুব্বা পরেছে, কে জামা পরেছে, কে প্যান্ট পরেছে, এটা নিয়ে কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে, কেউ টাই পরেছে এই জন্য ইহুদি খ্রিস্টানের দালাল ফতোয়া দিচ্ছে, কেউ উঁচু টুপি পরেছে এই জন্য তাকে বেদাতি বলছে, কে নিচু টুপি পরেছে এই জন্য তাকে সুন্নাতি বলছে। এই যে একটা পোশাকের মধ্যে একটা মুসলিম উম্মাকে একটা সেপারেট একটা ভিন্নতা একটা অনৈক্য দেখা যায়, এই জন্য শেখ রহিমাহুল্লাহ পোশাকের ওপরে তিনি খুব চমৎকার আলোচনা করেছেন যে দাড়ি কেমন হবে, টুপি কেমন হবে, উঁচু টুপির বিধান কী, পাঁচকল্লির টুপির বিধান কী, সবুজ টুপির বিধান কী, পাগড়ির বিধান কী, মানে চমৎকারভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে মুসলিম উম্মা যে মানে পোশাকটাকে মনে করছে জুব্বা হাব্বা টুপি লম্বা টুপি উঁচু টুপি গোল টুপি
কে একটা ফেতা বাঁধছে, কে জুব্বা পরছে, কে জামা পরছে, কে প্যান্ট পরছে, কে টাই পরছে, মানে সমস্ত বিষয়কে তিনি এত সুন্দরভাবে তিনি কভার করেছেন যে মুসলিম উম্মা যেখানে বিভক্ত হচ্ছে দেখছে, শেখ রাহিম উল্লাহ সেখানে কলম ধরে তিনি চেষ্টা করেছেন যে মুসলিম উম্মাকে যে না, পোশাক বাহ্যিক দৃষ্টিকোণটা বড় বিষয় নয়, মূলত আপনার অন্তরকে ইখলাসকে পরিবর্তন করতে হবে। তিনি আলোচনা করেছেন অনেক বিষয় এবং সুন্নাহ সম্মত কোনটা উত্তম পোশাক তিনি সেটাও আলোচনা করেছে, এবারটাও পড়তে পারেন। কেননা এটা একটা একটা বর্তমান প্রেক্ষাপটে খুব একটা সমস্যা যে মানুষ পোশাক দেখে বিধান আরোপ করে দেয়, জারি করে দেয় অনেক কিছু। শেখের আরেকটা যেটা খেদমত, বড় খেদমত, আমি মনে করি বাংলা ভাষাতে এই ধরনের বই আর একটাও নাই, যে বইটা আপনাকে দেখাতে চেষ্টা করব, অনেক বই আছে। বইটার নাম হচ্ছে ইসলামের নামে জঙ্গিবাদ, খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাহুল্লাহ ইসলামের নামে জঙ্গিবাদ বইটি রচনা করেছেন। এই বইটাতে মূলত খারেজি মতবাদ যারা আছে তাদের ব্যবচ্ছেদ করেছে এবং যারা গণতন্ত্রের নামে দিন ক্যাম্প করতে চায় তাদের এখানে ব্যবচ্ছেদ করেছে। তো যাই হোক, মানে শাইখের যে ভাষা এবং বোঝানোর যে ক্যাপাসিটি অত্যধিক সুন্দর। এবং মনে রাখবেন গোটা বাংলাদেশে ইসলামের নামে জঙ্গিবাদের উপরে অনেক বই আছে, আলুল হাদিসরা না হলে 50-এর অধিক বই লিখেছে, 100-এর অধিক তারা প্রবন্ধ রচনা করেছে, অসংখ্য কওমি মাদ্রাসা থেকে লেখা হয়েছে, আলিয়া থেকে লেখা হয়েছে, অনেক জায়গা থেকে লেখা হয়েছে। কিন্তু সর্বোপরি আপনাকে বলবো এই বইটা একটা বিশেষত্ব আছে, শেখ রাহিমাহুল্লাহ ইসলামের নামে জঙ্গিবাদ বইটা রচনা করেছে এখানে মূলত দুটো জিনিসকে খণ্ডন করেছে। প্রথম, তিনি 50টা পৃষ্ঠা খণ্ডন করেছেন শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়া যারা ইসলামকে জঙ্গি সাজাচ্ছে, মুসলিমদেরকে জঙ্গি বলছে, মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, তাদের ব্যবচ্ছেদ করেছে। মানে এই লেখাটুক, এই প্রথম 50 পৃষ্ঠা বাংলাদেশের কোনো আলেম ওলামের চিন্তাধারা করেছে আমার জানা নেই শেখ রাহিমুল্লাহ ছাড়া। মানে তিনিই প্রথম ব্যক্তি আমার মনে হয় যে ইসলামী নামে জঙ্গিবাদে তিনি আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক যে চক্রান্ত মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা, তিনি এত চমৎকারভাবে খণ্ডন করেছেন। আরও 100 বই জঙ্গিবাদের বিরুদ্ধে পড়েন মুসলিমদের লেখা, এক জায়গাতে খণ্ডন করেনি, শুধুমাত্র কোরআন দিয়ে আর হাদিস দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছে, খালাজিদেরকে খণ্ডন করার চেষ্টা করেছে। কিন্তু শেখ রাহিমুল্লাহ একটা অতিরিক্ত একটা অধ্যায় বেঁধেছেন যে আন্তর্জাতিক লেভেলে মুসলিমদেরকে যে জঙ্গি বলা হচ্ছে, সন্ত্রাসী বলা হচ্ছে, এই সব জার্নালিস্ট যারা আছে তাদের খণ্ডন করেছে, এইসব যারা সেকুলার আছে বা যারা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে খণ্ডন করেছে যে ইসলাম মূলত জঙ্গিবাদ নয়, ইসলাম জঙ্গিবাদ তৈরি করতে বলে না, জঙ্গিবাদকে সমর্থন করে না। তারপরে তিনি আলোচনা করেছে যেসব মুসলিমদের মধ্যে কিছু জঙ্গি হয়ে যাচ্ছে, কিছু খারেজি হয়ে যাচ্ছে, তাদের কিছু চিন্তাধারা, তারা কেন এই খারেজি চিন্তার দিকে চলে যাচ্ছে, মানে তাদের যে সাইকোলজি, এই সাইকোলজিকে তিনি ধরেছেন যে তারা এটা কেন করছে, খুব চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন। তারা শেখ মানে ব্যাখ্যা করেছে, সম্পূর্ণ বলার সময় নেই, শেখ বোঝাতে চাইছে একজন ব্যক্তি, একজন যুবক কেন খারিজ হয়ে যায়। তো শেখ মানে যে পয়েন্ট ধরেছে খুব চমৎকার পয়েন্ট, যে আসলে তাদের সাইকোলজি হচ্ছে এটা, একটা যুবক যখন দেখছে যে মুসলিম একটা দেশে ইসলামী বিধান মানা হচ্ছে না, বা অন্য জায়গাতে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাদের জানাজা করতে দেওয়া হচ্ছে না, আজান দেওয়া হচ্ছে না, মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, তো একটা যুবক অটোমেটিক যে আমাদের মুসলিম হয়েছে বলে আমাদেরকে আজান দিতে দেবে না, মানে এই যে মুসলিম যুবকটা তখন মানে এটা তার ভেতর কাজ করছে এবং তখন মনে করছে যুবকটি যেন আমাদের জন্য কিছু করা উচিত, এই জন্য সে কিছু করতে যাচ্ছে কোনো একজন আলেম ওলেমার পরামর্শ ছাড়া, আর তখন সে জঙ্গি বা এদিকে ধাবিত হচ্ছে। মানে শেখ তার আগে সাইকোলজিকে ধরেছে যে সে কেন জঙ্গি হচ্ছে আগে পয়েন্ট, তারপরে সে খুব সুন্দরভাবে যারা এই চিন্তাধারায় আছে তাকে খণ্ডন করেছে যে উচিত নয়, এভাবে ঝাঁপিয়ে পড়া উচিত নয়, বা এইভাবে যদি কোনো মুসলিমদের উপর অত্যাচার করা করে কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা মানে কোনো ব্যক্তি, তাহলে তাদের সঙ্গে কীভাবে মোকাবেলা করার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে, মানে কোনো বিধান কি আর বিধানের মানদণ্ড কি হতে হবে, বা তার দ্বন্দ্ব কী হবে, অপরাধ করলে কী হয়, অপরাধের সাজাকে সর্বক্ষেত্রে এক হয়, অপরাধের সাজা কে দিতে পারে, মানে খুব চমৎকার হয় তিনি খারেজিদেরকে খণ্ডন করেছেন এবং ইসলামকে কায়েম করার জন্য বিভিন্ন মত পথ পদ্ধতি মানুষ যে দখল করেছে বা চেষ্টা করেছে তাদেরকে খুব সুন্দরভাবে খণ্ডন করেছে। সবচেয়ে চমৎকার লেগেছে আমার এই অধ্যায়টা, দুটো বিষয়, খারেজিদেরকে খণ্ডন করা, শেখ রাহিমুল্লাহ একটা নতুনত্ব একটা উসুল আছে এবং নতুন একটা কিছু পয়েন্ট আছে, আর আন্তর্জাতিক মিডিয়াকে এবং যারা ইসলামের বিদ্বেষী তাদেরকে এত চমৎকারভাবে খণ্ডন করেছে। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা বাংলাদেশ কি বাংলা ভাষাতে এমন কোনো লেখা বই নেই, প্রথম 50 পৃষ্ঠা পড়ে দেখতে পারেন এমন বই নেই, এমন কেউ চিন্তাই করে না যে অমুসলিমকে খণ্ডন করতে হবে, খুব চমৎকারভাবে খণ্ডন করেছেন, যুক্তি পেশ করেছেন। আর শেখ রাহিমুল্লাহ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে তিনি দলিল প্রমাণ এবং গুগল থেকে, বিভিন্ন উইকিপিডিয়া থেকে তিনি এত দলিল প্রমাণ দিয়েছে, মনে হচ্ছে যে শেখ রাহিমুল্লাহ মানে গোটা তার গোটা গুগলটা মুখস্থ আছে। আপনি দেখবেন যে অসংখ্য তিনি উইকিপিডিয়া থেকে দলিল দিয়েছে, আশ্চর্য হয়ে যাবে। তো যাই হোক, বইটা নিয়ে আর এত আলোচনা করছি না। আরেকটা আছে যে আমাদের সমাজে দেখবেন সালাতে
দোয়া জিকির এগুলো নিয়ে কে লাফে জিকির করছে, কে মানে জিকির করছে, জিকির করা ভালো কাজ, কিন্তু তারপরে মধ্যে বাড়াবাড়ি আছে, গুলু আছে, এই সমস্ত বিষয়টিকে নিয়ে শেখ একটা বই রেখেছে যে সলাৎ দোয়া ও জিকির এ প্রসঙ্গে তিনি মানে কোনটা সুন্নতি পদ্ধতিতে জিকির, মানে কোনটা কোন দোয়াটা সুন্নতি দোয়া, মানে তিনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে মানুষকে যেন সুন্নাতের দিকে মানুষকে ধাবিত করতে পারে, সুন্নাত অভিমুখী করতে পারে এবং বিদাত থেকে পরিহার করতে পারে, সুন্নতি জিকির আজগার অজিফা আলহামদুলিল্লাহ শেখ রহমুল্লাহ খুব চমৎকারভাবে তিনি বইটাতে সংকলন করেছেন এবং খুব মূল্যবান বই। আপনারা এই বইটা থেকে বিশ্বনবীর সুন্নাত ই দোয়া জিকির এবং অজিফাগুলো শিখে নিতে পারেন। বিভিন্ন পীর যেসব মানে জিকির দেয় বা দোয়া করতে বলে সেগুলোকে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় তিনি খণ্ডন করেছে, বইটা পড়তে পারেন। একটা বই দেখাই যে মুসলিম নিসাব ইসলামে মানে ওজিফা ই রাসুল, মানে এটাও মানে সুফিবাদের দিকে যেসব মানুষগুলো বেশি ধাবিত হয়ে যায় ওজিফা টোজিফা এই বিষয়গুলো নিয়ে, তো শেখ রহমুল্লাহ খুব চমৎকারভাবে মানে ওই সব ব্যক্তিদেরকে তাদের ভাষা দিয়ে তাদের তারা যে ভাষাটা বোঝে আসলে সুফিবাদ সুফি তরিকায় সেই সব ভাষা দিয়ে শেখ রহমুল্লাহ তাদের জন্য কিছু ওজিফা মানে আলোচনা করেছে। এ বইটাও মানে তাদের জন্য খুব উপকারী হবে যারা সুন্নতি তরিকায় ওজিফা জিকির করতে চায় তাদের জন্য। আরেকটা শেখের আরেকটা দিক আছে যে শেখ রহমুল্লাহ মানে বিশেষ করে খ্রিশ্চানদের বিরুদ্ধে তিনি এত লিখেছেন আমার মনে হয় বাংলা ভাষার কেউ নেই শেখ রহমুল্লাহ। এটা গেল ইসলামী খেদমত। আপনাকে আগে বলেছি শেখ যখন হাদিসের বিষয়ে আলোচনা করতে শুরু করেছে মনে হচ্ছে তিনি মহাদিসের ভূমিকা পালন করছে, যখন আকিদার বিষয়ে কলম ধরেছে তখন মনে হচ্ছে তিনি যখন আকিদার একজন ইমাম মানে আকিদার ইমামের মতো মনে হচ্ছে, আবার যখন তিনি সুন্নাত বিদাতের ব্যাপারে আসছে তখন মনে হচ্ছে যে মানে মানে একজন ব্যক্তি যে কত সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে আর কত সূক্ষ্ম সূক্ষ্ম তিনি দলিল দিয়ে ইস্তেদলাল করে বিশ্বনবী সুন্নাতকে প্রতিষ্ঠা করতে পারে, এটা একটা মানে মানে ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। আরেকটা বিষয় আমি তাজ্জব হয়েছি যে শেখ রহমুল্লাহ যখন কিছু বই পড়েছে খ্রিশ্চান ধর্মের উপরে, যখন খ্রিশ্চান মানে বাইবেল প্রসঙ্গে তিনি যখন লিখেছেন আল্লাহি মানে আল্লাহ কসম করে আপনাকে বলছি যে বাংলা ভাষাতে এমন বই পাওয়া মুশকিল, বাংলা ভাষায় নয় এমনকি উর্দু ভাষাতেও শেখ রহমুল্লাহ একটা এমন একটা সম্পদ মানে সম্পদ দিয়ে গেছে উর্দু ভাষাতে নয় ইংরেজি ভাষাতে আমি পাই নাই। আপনাকে বইটা আমি দেখাবো যে শেখ মানে কোন বইটা এত চমৎকার লিখেছে। মানে শেখ যখন খ্রিশ্চান ধর্মের বাইবেলের মানে বাইবেল প্রসঙ্গে যখন লিখতে শুরু করেছেন বিভিন্ন বই রচনা করতে শুরু করেছেন তখন মনে হচ্ছে যে তিনি একজন খ্রিস্টান ধর্মের পণ্ডিত, পণ্ডিত মানে খ্রিস্টান ধর্মের পণ্ডিত বিশেষজ্ঞ ছাড়া এত সূক্ষ্ম বিষয় খ্রিস্টান ধর্মের বাইবেল প্রসঙ্গে লিখতেই পারে না, সম্ভবই নয়। আর গোটা বইয়ে হাজার হাজার লক্ষ লক্ষ দলিল প্রমাণ ইন্টারনেট ওয়েবসাইট পত্রিকা পেপার মানে মানে কোন দিক দিয়ে কিছু ঘাটতি নেই, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা বই দেখে আপনাকে যে শেখ রহমুল্লাহ সর্বশেষ যে বই শেখ রহমুল্লাহ সর্বশেষ বই হচ্ছে এই বইটা পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ। চিন্তা করেছেন বাইবেলের পর্যালোচনা করেছে এত মোটা একটা বই, বাইবেলই মাত্র 1500 পৃষ্ঠা, শেখ বই লিখে ফেলেছে 750 পৃষ্ঠার বই, দেখেছেন বাইবেল পরিচিতি। তো এটা শেখ রহমুল্লাহ সর্বশেষ পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপিটা শেখের সেই গাড়ির মধ্যে থেকে পাওয়া যায়, এই পাণ্ডুলিপিটার শেখ রহমুল্লাহর মানে এই বইটার পাণ্ডুলিপি। শেখ রহমুল্লাহ সেই দিন যদি অ্যাক্সিডেন্ট করে সেদিন তিনি ঢাকায় যাচ্ছিলেন প্রুফ দেখতে দেখতে, আর এই পাণ্ডুলিপিটা গাড়ির মধ্যে থেকে যায়, তারপরে এই পাণ্ডুলিপিকে সংগ্রহ করে পরবর্তী সময়তে প্রকাশ করা হয়। মানে এই বইটার সঙ্গে শেখের শেষ একটা লেখনী এবং শেষ একটা স্মৃতি জড়িয়ে আছে। আপনারা বইটা অন্তত পড়বেন একবার, আপনার বইটা কিনবেন, বাইবেল পরিচিতি ও পর্যালোচনা শেখ রহমুল্লাহ সর্বশেষ এই বইটা, এবং পাণ্ডুলিপিটা রক্তে মাখায় পাণ্ডুলিপি ছিল, মানে শেখের রক্তের দ্বারা এই বইয়ের যে পাণ্ডুলিপি ছিল সেটা ভিজে ভেজা ছিল। তো যাই হোক, শেখ রহমুল্লাহর এই বিষয়টি বইটা প্রসঙ্গে আমি যেটা বলছি যে এই বইটাতে শেখ রহমুল্লাহ এত পর্যালোচনা করেছে গোটা বইটাতে খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বাইবেলের যেমন পবিত্র কোরআন যেমন বিভিন্ন নুসখা আছে, সহিহ বুখারীর যেমন চারটে নুসখা মূল নুসখা পাওয়া যায়, তারপরে বিভিন্ন জন বর্ণনা করেছে, ঠিক বাইবেলের যে পাণ্ডুলিপি কতগুলো আছে কত হাজার পুরাতন সমস্ত কিছু তিনি মানে যেমন আলেকজান্ড্রিয়ান যে পাণ্ডুলিপি আছে সিনথুয়ে পাণ্ডুলিপি আছে বাইবেলের, মানে এই পাণ্ডুলিপি তিনি তাহাকিক পেশ করেছেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন ব্যক্তি হাদিস তাহাকিক করেছে ঠিক আছে, যে একটা হাদিসের তাহাকিক করলো একজন মুসলিম স্কলার তাহাকিক করলো ঠিক আছে, শেখ রহমুল্লাহ বাইবেলের বিভিন্ন নুসখার তিনি তাহাকিক করেছেন যে এই আলেকজান্ড্রিয়ান যে নুসখাটা বাইবেলে পাওয়া যায় এটা তাহাকিক কী হবে, শেখ রহমুল্লাহ মানে সিনথিয়া যে পাণ্ডুলিপি আছে সেটা তাহাকিক পেশ করেছে, এটা বাইবেলের এটা কোরআন হাদিসের নয়, তিনি ওখানেও তাহাকিক পেশ করেছেন যে ওই পাণ্ডুলিপিগুলো কেন গ্রহণযোগ্য নয়, বাইবেলের পাণ্ডুলিপিগুলো যেগুলো সমাজে প্রচলিত আছে এখনও বিভিন্ন খ্রিস্টানদের গির্জাতে মজুদ আছে সেই পাণ্ডুলিপি কেন গ্রহণযোগ্য নয় তিনি এটা আলোচনা করেছে। মানে এটা আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছি, যেটা অন্য অন্য জায়গাতে আমি এই আলোচনাটা পাইনি কিন্তু শেখ রহমুল্লাহর এই বইটাতে আমি সেটা পেয়েছি এবং আমার জন্য খুব বেশি উপকার হয়েছে।
মানে শেখ রাহিমুল্লাহর এই বইটা পেয়ে বাংলা ভাষায় কারা উপকার হয়েছে জানি না, তবে আমার যে কত উপকার হয়েছে, আমি যে কত ইলম এই বইটা থেকে হাসিল করেছি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি যতটুকু জানতাম তার 20 গুণ আমি এই বইটা থেকে আরও বেশি অর্জন করতে পেরেছি। এবং শেখ রাহিমুল্লাহর প্রত্যেকটা কথা মানে আমি ধরে ধরে পড়েছি এবং একটা কথাকে আমি 10 বার পড়েছি, কারণ শেখ রাহিমুল্লাহর ইস্তেদলাল যেগুলো আছে বাইবেল থেকে মানে আপনি বুঝাতে পারবো না, যারা একটু খ্রিস্টান ধর্ম সম্পর্কে পড়েছেন, যারা বাইবেল সম্পর্কে একটু জানেন, তারা যখন বইটা পড়বেন তখন বুঝতে পারবেন যে শেখ রাহিমুল্লাহ মানে বইটায় বাইবেল থেকে যে ইস্তেদলাল করেছে মানে এটা যারা জানে তারাই বুঝতে পারবে যে মানে কত সুন্দর এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট তিনি উপস্থাপন করেছেন বাইবেল থেকে শেখ রাহিমুল্লাহ, যে একজন বিশেষজ্ঞ ব্যক্তি ছাড়া, খ্রিস্টান বিশেষজ্ঞ পণ্ডিত ছাড়া কোনো ব্যক্তির বলা সম্ভবই না, লেখা সম্ভবই না, আশ্চর্য হয়ে যাবেন। আর আরও আশ্চর্য হলাম শেখ রাহিমুল্লাহর বাইবেলের তিনি হলো 20খানা ভার্সান থেকে তিনি বইটাকে সংকলন করেছেন, 20টা, যে অমুক পাণ্ডুলিপিতে এই কথা বাইবেল এই ভার্সটা এখানে এইভাবে আছে, কিংস জেমস ভার্সনে এই ওয়ার্ডটা এখানে এইভাবে আছে, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এটা নেই, মানে তিনি এইভাবে যে মানে চারিদিক থেকে যে বাইবেলটা যে একটা একটা এই বাইবেলের যে একটা বিকৃত কিতাব, বাইবেল যে একটা বিকৃত, এটা যে গ্রহণযোগ্য না, এটা যে আসলে তারা বিকৃত করেছে কোরআন যে দাবি, কোরআনের দাবিকে প্রমাণ করার জন্য শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমুল্লাহ তিনি এটাতে এত চমৎকারভাবে আলোচনা করেছে যে কোনো দিক থেকে আপনি এটাকে বুঝতে পারবেন যে কোনো দিক থেকে শেখ রাহিমুল্লাহর এখানে কোনো খুঁত রাখেনি, সার্বিক দিক থেকে তিনি বাইবেল প্রসঙ্গে তিনি অসাধারণ লিখেছে। এবং আশ্চর্য হয়ে যাবেন শেখ রাহিমুল্লাহ এই বইটা লেখার জন্য তিনি ইন্টারনেটের ওয়েবসাইট কতগুলো ব্যবহার করেছে জানেন, কতগুলো উইকিপিডিয়া, কতগুলো তিনি উইকিপিডিয়া ব্যবহার করেছেন এবং কতগুলো পাশাপাশি তিনি বিভিন্ন উইকিপিডিয়ার পাশাপাশি তিনি বিভিন্ন গুগল থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি সোর্স নিয়েছেন, 109খানা তিনি সোর্স নিয়েছেন শুধু ইন্টারনেট থেকে, আশ্চর্য হয়ে যাবেন 109খানা তিনি ইন্টারনেট থেকে শুধু সোর্স নিয়েছেন। আর ইন্টারনেটের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে যে শেখ রে বলে যে তথ্য নিয়েছে ইন্টারনেটের কোন সাইডে আছে, তার মানে বুঝতে হবে যে শেখ আধুনিক মানে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তিনি এটাকে কীভাবে হাতের হিসেবে ব্যবহার করেছেন, তিনি যে টেকনোলজিও জানতেন এবং তিনি যে গোটা খ্রিশ্চান জগৎকে জানার জন্য তিনি ইন্টারনেটে ঘেটে ঘেটে 109খানা যদি শুধু তার বইয়ের রেফারেন্স দেয় তিনি আর কতগুলো তথ্য জানতেন শুধুমাত্র ইন্টারনেট থেকে, মানে গুগল এবং বিভিন্ন উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া বা এনকার্টা থেকে তিনি প্রচুর দলিল দিয়েছে। তো চিন্তা করেন 109খানা দলিল যদি শুধুমাত্র তার একটা বই নিয়ে আসে শুধুমাত্র ওয়েবসাইট থেকে, খ্রিশ্চানদের ওয়েবসাইট থেকে, তো শেখ রাহিমুল্লাহ খ্রিশ্চানদের আরও কত ওয়েবসাইট জানতেন একটা মানে চিন্তা করা যায় না। আমি আশ্চর্য হয়েছি তখন যখন শেখ রাহিমুল্লাহ তিনি বাইবেল থেকে দলিল দিচ্ছেন, বাইবেল হাতে নাতে আছে, সবাই পড়েছে, শেখ পড়েছে, শেখ ইস্তেদালাল করেছে, এটা স্বাভাবিক আমি ধরে নিলাম। কিন্তু তারপরে শেখ রাহিমুল্লাহ যে তিনি ইন্টারনেট থেকে 109খানা দলিল দিয়েছে, রেফারেন্স দিয়েছে বিভিন্ন উইকিপিডিয়া থেকে, এনকার্টা থেকে, বিভিন্ন গুগলে বিভিন্ন মানে ওয়েবসাইট থেকে খ্রিশ্চানদের, আর সবগুলো ইংলিশ, সবগুলো ইংরেজি ভাষাতে, সবগুলো ইংরেজিতে, চিন্তা করেন তাহলে শেখ রাহিমুল্লাহ তিনি ইংরেজি ভাষায় কতটা পারদর্শী ছিলেন এবং তিনি আধুনিক তথ্য প্রযুক্তিতে তিনি কতটা খেয়াল রাখতেন এবং কতটা তার গভীর তার সম্পর্ক ছিল এই সব জায়গাতে এবং তিনি কত সুন্দরভাবে ওখান থেকে দলিলগুলোকে নিয়ে এসে তার বই তিনি সংকলন করেছেন, আশ্চর্য হয়ে যাবেন। আরেকটা বই আছে, আমি বইটা প্রসঙ্গে এক একটা বই প্রসঙ্গে আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা লেগে যাবে। শেখ রাহিমুল্লাহর আর একটা বই আমি দেখেছি, যে বইটা এই বইটা ছোট্ট একটা বই, কিতাবুল মুকাদ্দাস, ইঞ্জিল শরীফ এবং ঈসাই ধর্ম, আমার চেয়ে শেখ রাহিমুল্লাহর আলহামদুলিল্লাহ সব বইগুলোই আছে, তো কিতাবুল মুকাদ্দাস, ইঞ্জিল শরীফ, ঈসাই ধর্ম, এই বইটা ছোট্ট একটা বই, মাত্র কয় পৃষ্ঠা বইটা, 80 পৃষ্ঠার বই, কিন্তু এই 80 পৃষ্ঠার বই যদি কোনো একজন যে কোনো মুসলিম যদি মুখস্থ করে ফেলতে পারে অথবা মাথা জুড়ে ঢুকে নিতে পারে, আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বিশ্বের কোনো খ্রিস্টান মিশনারি কোনো পাদ্রি নাই যে মুসলিমদেরকে পরাস্ত করতে পারে। এই ছোট্ট একটা বই শেখ রাহিমুল্লাহ এত দলিল সংকলন করেছে, যদি বইটা কেউ মাথার মধ্যে ঢুকে নিতে পারে, মাথার মধ্যে মুখস্থ করে নিতে পারে তথ্যগুলো, যুক্তিগুলো, শেখের ইস্তেদালালগুলো, একজন মুসলিম, যে কোনো মুসলিম যদি এটা যদি মুখস্থ করে ফেলতে পারে তাহলে পৃথিবীতে এমন কোনো খ্রিস্টান মিশনারি নেই যে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে পারে এবং ইসলামকে ভুল প্রমাণ করতে পারে। বরং খ্রিস্টান ধর্মের অসরতা একদম যত বড় পণ্ডিত হোক না কেন, আপনি ডেভিড উইডকে নিয়ে আসেন যে গোটা বিশ্বজগতের 1 নম্বর খ্রিস্টান মিশনারি, এখন শ্যামল গ্রিন আছে গোটা বিশ্বজগতের সবচেয়ে বড় বড় 5 জন মানে খ্রিস্টানদের মধ্যে তিনি একজন, তাদেরকে নিয়ে আসেন, এই বইটার জবাব যদি আপনি মানে বইটা যদি আপনার মুখস্থ থাকে তাদের সঙ্গে আপনি অনায়াসে বিতর্ক করতে পারবেন। শেখ রাহিমুল্লাহর মাত্র 80 পৃষ্ঠাতে গোটা খ্রিস্টান ধর্মের অসরতা একদম ব্যবচ্ছেদ করে দিয়েছে এবং শেখ রাহিমুল্লাহ এত তথ্য নিয়ে এসেছে বইটাতে
যারা বাইবেল সম্পর্কে ধারণা নেই তাদের জন্য হয়তো বইটা কঠিন হতে পারে, মানে বুঝতে পারবে না, কারণ শাকির রহমুল্লাহটা শুধুমাত্র একটা সূচিপত্র মতো বইটাকে মনে হয় তিনি তৈরি করেছিলেন। আমার মনে হয় ধারণা হয় যে শাকির রহমুল্লাহ হয়তো এটা সূচিপত্র হিসেবে বইটা শুধু তৈরি করেছিলেন, পরবর্তী সময়তে তিনি বড় করে বইটাকে রচনা করতেন এমন কোনো নিয়াত ছিল, কেন তিনি অসংখ্য তথ্য নিয়ে এসেছে কিন্তু খুব বেশি লিখেননি বইটাতে, শুধু তথ্যতে পরিপূর্ণ করেছে, হয়তো ওখান থেকে পরে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতেন বইটাকে সামনে রেখে, আমার এমনটাই ধারণা। ইনশাল্লাহ আমার একটা নিয়াত হচ্ছে শাকের এই বইটাকে আমি ব্যাখ্যা ইনশাআল্লাহ সারা আমি করবো, শেখের এই বইটাকে কিতাবুল মুকাদ্দাস ইঞ্জিল শরীফ ঈসাই ধর্ম এই বইটা আমি ব্যাখ্যা লিখবো, এবং আমার ইচ্ছে আছে বইটার আমার ব্যাখ্যা লেখার, কেননা বইটা থেকে এ বইটা থেকে 1000 পৃষ্ঠ বই লিখতে পারবেন। শেখ রহমুল্লাহ যত তথ্য দিয়েছে এই তথ্যগুলোকে সামনে রেখে আপনি এই 80 পৃষ্ঠার বইকে 1000 পৃষ্ঠা করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমারও নিয়ত আছে বইটাকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করবো, যেন মুসলিম উম্মার যেন খ্রিস্টান ধর্মটাকে এবং তাদের অসরতা শেখ রহমুল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন সেটার জন্য প্রকাশ হয়। আমিও চাই শেখ রহমুল্লাহর এই বইটাকে আমি ব্যাখ্যা করবো এবং বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মানে এই নিয়তটিকে আল্লাহ কবুল করে, এবং মুসলিম ভাই যারা আছেন তাদেরকে বলে শেখ রহমুল্লাহ যদি খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে জানতে চান শেখের এই 80 পৃষ্ঠার বই পড়লে যথেষ্ট, যে কোনো খ্রিস্টানকে আপনি অনায়াসে যখন তখন যে কোনো জায়গায় 10 থেকে 20 মিনিট সময়ের মধ্যে তারকে আপনি সম্পূর্ণ তার খ্রিস্টান ধর্মের মানে যে দুর্বলতা আপনি এটা প্রকাশ করতে পারবেন। আমি আশ্চর্য হয়েছিলাম শেখ রহমুল্লাহর এই বইটা যখন প্রথম পড়েছিলাম, কিতাবুল মুকাদ্দাস ইঞ্জিল শরীফ ঈসাই ধর্ম PDF পড়েছিলাম, তখন আশ্চর্য হয়েছিলাম শেখ রহমুল্লাহ সম্পর্কে জানতাম না আমি, অতটা জানতাম যে মুসলিম আলেম, ইসলাম সম্পর্কে স্কলার, তিনি কোরআন হাদিস খুব ভালো বলতে পারেন এবং তিনি সুন্নাত আকিদার ব্যাপারে খুব পণ্ডিত ব্যক্তি। হঠাৎই আমি একদিন গুগলে সার্চ করছি খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে জানার জন্য, তো শেখ রহমুল্লাহ বইটা চলে আসে, বইটা তখন পড়তে গিয়ে দেখছি যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ। আমি তখন বলছি একদম হুজুর মানুষ, ইনি আবার কী লিখবেন, একজন মুসলিম আলেম ব্যক্তি ইনি আবার কী লিখবেন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে। তো আমি অতটা মানে মানে যখন নাম দেখেছি তখন আমি অতটা পড়ার চেষ্টা করিনি, তারপরে বললাম দেখে কী লিখেছে, মানে দেখি কী লিখেছে, এই জন্য আমি তারপরে পৃষ্ঠাটা উল্টাতে শুরু করেছি, পড়তে শুরু করেছি, প্রথম পৃষ্ঠা পড়ে আমি মানে এমন একটা তথ্য পেয়েছিলাম যে তথ্যটা আমি জানতাম না। আর তার ইস্তেদালাল এতটা সুন্দর ছিল এই বইটার প্রথম পৃষ্ঠার যে ইস্তেদালাল যে ঈসা মাসির হচ্ছে যে জন্মদিবস পালন করা এটা সম্পূর্ণ বিদাত খ্রিস্টান ধর্মের আলোকে 25শে ডিসেম্বর, আমি আশ্চর্য হয়েছিলাম যে শেখ রহমুল্লাহর ইস্তেদালাল মানে আমার কাছে একদম সম্পূর্ণ নতুন লেগেছে এবং খুব আমার কাছে ভালো লেগেছে। যখনই প্রথম পৃষ্ঠা পড়েছে আমার আগ্রহ বেড়ে গেলো, আমি যে মাশাআল্লাহ চমৎকার এই ব্যক্তি এত সুন্দর ইস্তেদালাল করেছে এটা আমি জানতাম না। আর তারপর বইটা পড়তে শুরু করি, বিশ্বাস করবেন না যে আমি যখন বইটা PDF পড়তে শুরু করেছিলাম মানে এই পড়তে 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 যতক্ষণ শেষ না হচ্ছে মানে ঘুমটুম সব চলে গেছে, মানে বইটা পড়তে গিয়ে ঘুমটুম চলে গেছে, মনে হচ্ছে যে আমি একটা বিশাল জ্ঞানের একটা খনি পেয়ে গেছি, মনে হচ্ছে যে এই বইটা মানে পেয়েছি মানে আমার কাছে মানে সব কিছু পেয়ে গেছি, এবং আমি মানে এটা বোঝানো মানে বোঝাতে পারবো না যে সেই সময় ফিলিংসটা কী ছিল যে শেখের বইটা পেয়ে, মানে আমি ভাবছি তখন যে আমার কাছে একটা মানে খনি একটা ভাণ্ডার পেয়ে গেছি, একটা স্বর্ণের ভাণ্ডার মনে হচ্ছে যে একটা পাহাড় পেয়ে গেছি এরকম কিছু একটা মনে হচ্ছে। তো বইটা সেই রাত্রেই সম্পূর্ণ একবার পড়লাম, পড়ে আমার ভেতর টানচানচান করছে যে এতগুলো দলিল দিয়েছে এতগুলো প্রমাণ দিয়েছে শেখ রহমুল্লাহ, মানে তার সঙ্গে যোগাযোগ করবো কীভাবে কীভাবে যোগাযোগ করবো, মানে কোনো লিঙ্ক পাই না, আর তখন সোশ্যাল মিডিয়া তো আমি এত ছিলাম না, আমিও জানতাম না সেই সময়তে। তো যাই হোক, তারপরে বইটা সেদিন রাত্রিবেলা পুরো পড়ে শেষ করলাম, তারপরে ঘুম থেকে উঠে সকালবেলাতে আবার পড়তে শুরু করেছি আবার বইটা, যেন বইটা আমি মুখস্থ করতে পারি এবং তথ্যগুলো আমি যেন নোট করতে পারি, সব সময় বইটা লিখে গোটা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করি যে শেখ রহমুল্লাহ খ্রিস্টান ধর্ম পড়ে যত বই আছে সব বইগুলো দরকার। তো যাই হোক, পরবর্তী সময়তে অনেক পরে আমি বইটা আমি ইন্ডিয়া থেকে মানে একটা দোকানে গিয়ে দেখছি বইটা পেয়েছি, আর যখনই পেয়েছি তখন আমি দেখছি যে দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বিশ্বাস করবেন যে দোকানদারকে জিজ্ঞেস হচ্ছে যে শেখ এই বই মানে যখন দেখছে কিতাবুল মুকাদ্দাস ইঞ্জিল শরীফের বইটা খন্দকার জাহাঙ্গীর সাহেবের, তখন বইটা আমার দরকার একটা, আমি সঙ্গে সে একটা না কিনে 5টা কিনে ফেলেছি, যদি আমার একটা হারিয়ে যাই মানে এটা আশঙ্কা যে শেখের এই বইটা যে এতই জ্ঞানের ভাণ্ডার এটা আমার জন্য এতই উপকারী ছিল যে আমি ভাবছিলাম যে আবার একটা বই যদি হারিয়ে যায় এ বইটা যদি পরে আবার না পাওয়া যায় এই জন্য 5টা কিনে নিয়েছি, যেন একটা হারালে 4-5টা আমার কাছে থাকে, মানে আমি প্রায় যে বইগুলো খুব মানে গুরুত্বপূর্ণ বই আমি 3-4 কপি করে কিনে নিই, কারণ একটা আমি পড়বো আর একটা মানে রেখে দেবো, এটা যেন 20-40 বছর পরে যেন বইটা আমার কাছে থেকে মানে থাকে যদি ব্যতিক্রম হারিয়ে যায়। তো এটা আমার একটা স্বভাব বা এটা আমার ই যে আমি গুরুত্বপূর্ণ বইগুলোকে 3-4 কপি আমি কিনে ফেলি। তো যাই হোক, শেখের এই বইটা পড়লে আপনার আশ্চর্য হয়ে যাবেন, এই দুটো বই আশ্চর্য হয়ে যাবেন যে একজন মুসলিম ব্যক্তি খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে এত তিনি লিখতে পারলেন কীভাবে, এত গভীর জ্ঞান তিনি কখন অর্জন করলেন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে, তিনি কত সময় দিয়েছেন বাইবেল প্রসঙ্গে, আশ্চর্য হয়ে যাবেন এই দুটো বই পড়লে। আরও খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে একটা বই আছে আল্লামা রহমতুল্লাহ কারানবী রহমাহুল্লাহ, তারও একটা বিশাল ইতিহাস আছে, তার জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন, মানে কনফিডেন্স বৃদ্ধি পাবে তার জীবনে যদি আপনি পড়েন। শেখ রহমুল্লাহ তিনি একটা বই লিখেছিলেন ইজহারুল হক,
রহমতুল্লাহ কারানবী রহিমহুল্লাহ তিনি বইটা লিখেছিলেন প্রায় 1800 শতকের দিকে, 1856 যুদ্ধের সময়, ওই সময়তে একটা আলাদা জীবনে আছে, ইনশাল্লাহ পরবর্তী সময়তে আলোচনা করব। আর আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহুল্লাহ সেই বইটাকে তিনি বাংলা ভাষাতে অনুবাদ করেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে দুটো খণ্ডে বইটা বের হয়েছে। খ্রিস্টান ধর্ম, গোটা খ্রিস্টান ধর্মকে ওই দুটো বই একদম বাতিল প্রমাণ করে দিয়েছে। ডক্টর জাকির নায়েককে যে ডক্টর জাকির নায়েক দেখছেন কেন, ওই একটা বইয়ের কারণে, ইজহারুল হক এ বইটার দেখা মানে বইটার কারণে, ওই বই থেকে ডক্টর জাকির নায়েকের তিনি মূল থিম মানে গবেষণার মূল থিম হচ্ছে ওই বইটা। ঠিক একইভাবে শেখ আহমেদ দিদাত ডক্টর জাকির নায়েকের উস্তাদ, তাকে আজকে দেখছেন কেন, তারও বইয়ের মূল গবেষণার থিম হচ্ছে ওই ইজহারুল হক। এরকম একজন মানে বিখ্যাত একটা গ্রন্থ পৃথিবীর নালে 20টা ভাষাতে বইটা আছে, ওই বইটাকে বাংলা ভাষাভাষী মানুষের জন্য শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহুল্লাহ আমাদের কাছে সেই বইটা তিনি বাংলা ভাষাতে উপহার দিয়েছেন, দুটো খণ্ডে, খুব চমৎকার বই। আপনার যে কেউ পড়লে খ্রিস্টান ধর্মে ব্যবচ্ছেদ হয়ে যাবে, আর কিছু দরকার নেই। ওই বইটাকে শেখ রহমুল্লাহ, তারপরে ওই ইজহারুল হক বই যেটা দুটো খণ্ডে রহমতুল্লাহ কারানবী রহমুল্লাহ ছিল, ওই বইটাকে তিনি পরবর্তী সময় সংক্ষিপ্ত করেন, তিনি একটা খণ্ডে আবার রচনা করে, যেন মানুষ যেন এক খণ্ডে জানে, যারা কম মানে সময় আছে তাদের জন্য যেন এক খণ্ডে জানে তারা পড়তে পারে। খুব চমৎকারভাবে তিনি উপস্থাপন করেছেন। তার আরও বই আছে কুরবানি জাবিউল্লাহ প্রসঙ্গে, কেন খ্রিস্টানরা প্রশ্ন অভিযোগ করে যে ইসমাইলকে আসলে কুরবানি করা হয়েছিল না, কুরবানি করা হয়েছিল ইসাহাককে, এটা বাইবেল থেকে জাহাঙ্গীর রহিমুল্লাহ খণ্ডন করেছে এবং সালাফদের কিতাব থেকে যে আসলে ইসমাইলকেই কুরবানি করা হয়েছিল, এ প্রসঙ্গে খুব চমৎকার তিনি আলোচনা করেছে, বইটা পড়তে পারেন। মানে আমি সর্বদিক থেকে আপনাকে একথা শেয়ার করতে চাইছি যে শেখ রহিমুল্লাহ যখন যেখানে কলম ধরেছে সে বিষয়ে যখন আপনি পড়বেন সূক্ষ্মভাবে, মনে হবে তিনি একজন বিশেষজ্ঞ, একজন পণ্ডিত। আশ্চর্য হয়ে গেছিলাম যখন খ্রিস্টান ধর্ম প্রসঙ্গে তার বইটা পড়েছিলাম, সবচেয়ে বেশি আমি মানে আশ্চর্য হয়েছিলাম যে একজন আলেম মানুষ, একজন হুজুর মানুষ, মানে এত সূক্ষ্মভাবে ইস্তেদাল করে কীভাবে, আর এত গভীর জ্ঞান তিনি মানে কখন অর্জন করলেন, এত গভীর জ্ঞান তিনি কখন অর্জন করলেন। পাশাপাশি তিনি ওয়েবসাইট যে 109খানা ওয়েবসাইট থেকে যে দলিল দিয়েছে, মানে তিনি এত ওয়েবসাইট ঘাটলেন কীভাবে, আর 109খানা প্রত্যেকটা ইংরেজি সাইট, একজন আলেম মানুষ ইংরেজি সাইডে যাচ্ছে, তিনি সেখান থেকে ইংরেজি মানে দলিল প্রমাণ নিয়ে আসছেন, চিন্তা করছেন মানে তার ইংরেজি কত ভালো। এমনকি শেখ রহিমুল্লাহর ইংরেজিতে বই আছে, তার আরবিতে লেখা বই আছে, বাংলাতে লেখা বই আছে, তিনটে ভাষাতে লেখা তার বই আছে। এবং তিনি অধিকাংশ যখন মিডিয়াকে খণ্ডন করতেন, আন্তর্জাতিক বিশ্বকে যখন খণ্ডন করতেন, ইসলামের প্রতি অভিযোগকে খণ্ডন করতেন, তিনি ইংরেজি বইয়ের প্রচুর রেফারেন্স দিতেন, ইংরেজি প্রচুর বইয়ের তিনি রেফারেন্স দিয়েছেন তার বিভিন্ন বইয়ে, আন্তর্জাতিক বিভিন্ন উইকিপিডিয়া বলেন, এনসাইক্লোপিডিয়া বলেন, এনকার্টা বলেন, প্রত্যেকটা জায়গা থেকে তিনি দলিল খণ্ডন করতেন। মানে তিনি সব দিক দিয়ে চতুর্মুখ দিয়ে তিনি একজন মানে এমন একজন মানুষ যার ভুল ধরা বা তার যে কোনো একটা ভুল ধরবেন, এবং মানে কোনটা তার না তার মানে কি ভুল ধরবেন, তার ব্যবহারের দিকে আপনি বিকল্প কাউকে উপমা পেশ করতে পারবেন না। যতই একজন পীর, একজন মানুষ আলেম দাবি করুক ও পীর দাবি করুক, পীরও শেখ রহিমুল্লাহর মতো অত সুন্দর, অত নম্র, অত ভদ্র ব্যবহার করা সম্ভব নয়। তার লিখনই যা আছে, গোটা বাংলাভাষী মানুষের লেখাকে একত্রিত করলে শেখ রহিমুল্লাহ লেখার কাছে মনেই হবে যে না, হ্যাঁ শেখ রহিমুল্লাহ যা লিখেছে মানে শেখ রহিমুল্লাহর সঙ্গে মিশাল দেবেন লিখনীতে, এমন পাওয়া খুব দুষ্কর আছে। তিনি এত পরিমাণে দলিল প্রমাণ তিনি আসতে পারতেন এবং সূক্ষ্ম সূক্ষ্ম দলিল প্রমাণ নিয়ে এসে তিনি ইস্তেদলাল করতে পারতেন। ঠিক একইভাবে তিনি আন্তর্জাতিক বিশ্বকে যে সব অভিযোগ আছে সেইটাকে খণ্ডন করেছেন, যে ইসলামের নামে জঙ্গিবাদ এ বইটাতে, এবং বিভিন্ন আলোচনায় মাঝে মধ্যে তিনি বলতেন যে ওরেঞ্জ মানে বিশেষ করে পশ্চিমা বিশ্বরা তারা এইভাবে গোটা বিশ্বজগৎকে তাক লাগাতে চায়, কিন্তু এইভাবে হবে না। মানে তিনি খণ্ডন করতেন, দেখবেন ভ্যালেন্টাইন্স ডেকে তিনি খণ্ডন করছেন এইভাবে, 25শে ডিসেম্বরকে খণ্ডন করছেন এইভাবে, মানে যখন যেটা দরকার শেখ রাজনীতির দিকে, তিনি একজন মনে হয় যে রাজনীতিবিদ, যখন তিনি বিশ্বজগতে খবর খবর খবরাখবরের ব্যাপারে তার মনে হচ্ছে যে সমস্ত খবরাখবর সমস্ত দেশের তার মুখস্থ আছে, বাইবেল প্রসঙ্গে মনে হচ্ছে তিনি একজন পণ্ডিত ব্যক্তি, হাদিসের রিজাল্ট শাস্ত্র প্রসঙ্গে মনে হচ্ছে পণ্ডিত ব্যক্তি, আকিদার ওপরে মনে হচ্ছে তিনি একজন পণ্ডিত ব্যক্তি, ইখতিলাফি মাসাল যখন লিখেছে বিশেষ করে হাতবাদা প্রসঙ্গে বইটা পড়বেন, তারপরে 12 তাকবীরের মানে সলাতের তাকবীর দিতে হবে কি কয় তাকবীর দিতে হবে এ বিষয়টা, তারাবির আকার সংখ্যার ওপরে তার রায়ের সঙ্গে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি যখন আলোচনা করেছেন দেখবেন তিনি এত পরিমাণে দলিল নিয়ে এসেছেন ইখতিলাফি বিষয়ে, মনে হচ্ছে যে তিনি একজন ফকি। এবং তিনি দেখবেন এই আরেকটা বই আছে তার খুতবাতুল ইসলাম, মানে আপনি খুতবা দিবেন কীভাবে, খুব চমৎকারভাবে তিনি খুতবার প্রসঙ্গে আলোচনা করেছে এবং বাংলা ভাষায় যে খুতবা দিতে হবে এই মর্মে তিনি প্রথমে 20 পৃষ্ঠা তিনি আলোচনা করেছে, আপনারা পড়তে পারেন। মানে সব দিক দিয়ে শেখ রহিমুল্লাহ না তার জীবন, তার মানে তার এমনি জীবন এটাকে আপনি কিছু করতে পারেন না অন্য কিছু জায়গাতে, মহানবী তাআলা সুবহানাহু তাআলা শেখ রহিমুল্লাহকে এইভাবে তৈরি করেছিলেন। ছোট্ট কি একটু কথা বলে আপনাদের সঙ্গে শেয়ার করি, যে প্রথম কথা অনেকে আমাকে বলছে যে রুহুল আমিন ভাই আপনি এত কঠোর, আপনি শেখ রহিমুল্লাহর জীবনী আলোচনা করছেন, এটা আপনার আসলে অধিকার নেই।
ভাই আপনাদেরকে এই কথা বলি, দেখেন আমি কঠোর বা কঠোরতা অবলম্বন করি, কতটা করি এটা আপনাদেরকে বুঝতে হবে, কেন করি এটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, দেখেন যে আমি কঠোর বলে শেখ রেহমান বাবুর সঙ্গে আলোচনা করতে পারবো না এমনটা না, আমি তাকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। আমার মনে হয় না যে আপনি আমার চেয়েতে বেশি ভালোবাসেন, তার বই যখনই পড়ি তার জন্য দোয়া অটোমেটিক চলে আসে। দুই নম্বর বিষয় যে শেখ রাইমাহুল্লা, মানে তাকে আমি বলছি বারবার যে তিনি এমন একজন ব্যক্তি যে তার যে ক্যারেক্টারকে আপনি মানে অভিনয় করতে পারবেন না, অভিনয় করতে গেলে আপনি ফেল করবেন। তো আমি কিভাবে মানে তার সঙ্গে মানে মানে তার প্রসঙ্গে কথা না বলি, তার প্রসঙ্গে কিভাবে আমি কথা না বলি? একটা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এক একটা মানুষকে এক একভাবে তৈরি করেছেন। দেখবেন নবী মূসা আলাইহিস সালাম খুব মেজাজি ব্যক্তি ছিলেন, আর ঈসা আলাইহিস সালাম খুব নরম ছিলেন, একদম নরম প্রকৃতির, এতটাই নরম প্রকৃতির। বাইবেলে কিছু কিছু জায়গাতে আছে, যদি বাইবেলে সব মাকতুত এগুলোকে আমরা বাতিল মনে করি, তারপরেও বাইবেলে গসপেল অফ জন পড়বেন 8:32 অনুচ্ছেদে জিসাস ক্রাইস্ট মানে যীশু খ্রিস্ট নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলতেন যে তোমাকে যদি কেউ এক গালে চড় মারে তুমি আর এক গালটা পেতে দাও, তোমাকে যদি কেউ পোশাক চাই মানে আলখেল্লা চাই তাকে গোটা পোশাকটা দিয়ে দাও, কেউ যদি তোমাকে এক ধাপ চলতে বলে তার সঙ্গে তুমি 10 ধাপ চলো, কেউ যদি তোমার কাছে কিছু চাই তুমি তাকে দান করে দাও, দান করার কখনো ফেরত নিও না, পাওয়ার আসায় ফেরত নিও না। মানে এই কত মানে এতই নরম ঈসা আলাইহিসসালাম তিনি ছিলেন। আর অপরদিকে মূসা আলাইহিসসালাম তিনি খুব মেজাজি ছিলেন। আপনারা দেখেছেন যে মূসা আলাইহিসসালামের ঘটনা পবিত্র কোন একাধিক জায়গায় আছে যে একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে মেরে ফেলেছে, মানে এক থাপ্পড়ে। সূরা কাসাসে দেখবেন 15-20 নম্বর আয়াত পর্যন্ত, আবার সহিহ বুখারীর 348-349 নম্বর হাদিস দেখবেন যে একবার মালিকুল মউতকে একটা থাপ্পড় মেরে তাকে অন্ধ করে দিয়েছিল। মানে মূসা আলাইহিস সালাম ছিলেন খুব কঠোর প্রকৃতির এবং তার খুব মেজাজ তীক্ষ্ণ। আল্লাহকে দেখতে, আল্লাহ আমি তোমাকে দেখবই দেখবো, আল্লাহ বলছেন লান্তরানি দেখতে পাবে না, মানুষ না আল্লাহ আমি তোমাকে দেখবই, মানে তার এই যে মানে মানে তিনি খুব মেজাজি ছিলেন এটা পাওয়া যায়। আবার ঈসা আলাইহিস সালাম খুব কোমল স্বভাবের, খুবই কোমল স্বভাবের। আলহামদুলিল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উভয়ই, তিনি যখন কঠোরতা দরকার ছিলেন তখন কঠোর ছিলেন, যখন নরম হওয়ার দরকার ছিলেন তখন তিনি নরম ছিলেন। মানে তিনি তিনি একটা মানে মানে বিশ্বনবী তার ক্যারেক্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তাকিদ ফিতরাত দিয়েছে যেটা অস্বাভাবিক। সমস্ত নবীদের ভালো ভালো গুণগুলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে। যেমন দেখবেন ভালোভাবে লক্ষ্য করলে যে চার খলিফা আলহামদুলিল্লাহ চারজন কিন্তু খুব সুন্দর, তাদের প্রত্যেকটা জীবন জিনিস আমাদেরকে অনুকরণীয়। তারপরে দেখবেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনান ইবনে মাজার একটা হাদিস আছে 154 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমার এই মানে আমার এই সাহাবিদের মধ্যে সবচেয়ে দরিদ্র হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই শরীরের ব্যাপারে সবচেয়ে কঠোর হচ্ছে ওমার। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন যে আবু বকর হচ্ছে খুব মানে দরিদ্র আর শরীরের ব্যাপারে খুবই কঠোর, তার নাম কি ওমর বিন খাত্তাব। তিনি একদম শরীরের ব্যাপারে সহ্য করতে পারতেন না। একবার সময় তো আবু সাইদ খুদরি মানে একটা ঘটনা আছে, সেই মুসলিমের ঘটনা দেখবেন 2563-64 পরপর হাদিসগুলোতে বর্ণনা পাওয়া যায় যে ওমর বিন খাত্তাব একজন সাহাবিকে সালাম দিয়েছে, 3 বার সালাম দিয়েছে, ওমর বিন খাত্তাব কোনো জবাব দেয় নাই, ওই সাহাবি তখন ফিরে চলে এসেছে, ওমর বিন খাত্তাব রেগে গেছে, হ্যাঁ সালাম দিয়ে শুনতে পাইনি সে চলে গেছে, মানে ওকে ধরেছে বল তুমি চলে আসলে কেন, তোমাকে একদম হত্যা করব, মানে এইসব শব্দ ব্যবহার করছে, মানে খুব কঠোর ওমর বিন খাত্তাব। তো মূলত মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক রকমের ফিতরাতে তৈরি করে। ওমর বিন খাত্তাব তিনি এতটাই কঠোর ছিলেন, আবার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি এতটাই লাজুক ছিলেন, মানে এতটাই লাজুক ছিলেন, মুসনাদ আহমেদের 520 নম্বর হাদিস, তিনি যখন গোসল করতেন ওসমান বিন আফফান মানে ওসমান তৃতীয় খলিফা, তিনি সেই সময় তার গা থেকে পোশাক খুলতেন না, মানে পোশাক রেখে তিনি পানি ঢালতেন, মানে তিনি কোনো সময় মানে তার পোশাক মানে খুলতেন না, মানে এমন বর্ণনা পাওয়া যায়। আরও আশ্চর্য হবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা আছে, হাদিসটা দেখবেন সে মুসলিম 2401 নম্বর হাদিস এবং মিশকাত আল মাসাবি হাদিস নম্বর 6060। একটা ঘটনা বর্ণনা পাওয়া যায় যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এতটাই লাজুক ছিলেন, এতটাই লাজুক যে আশ্চর্য হয়ে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে যে একদা কোনো এক সকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িতে বসে আছেন, এমতো পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসে এবং অনুমতি চাই যে বাড়িতে ঢোকার, আর সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কিছুটা অংশ মানে উরুর অংশটা বেরিয়ে আছে, মানে বেরিয়ে আছে। তো আবু বকর এসেছে, আম্মা জান আল্লাহ রাসূল বুঝে ঠিক আছে আবু বকরকে আসতে দাও, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর সঙ্গে গল্প টল্প করে চলে গেছে। একটু পর ওমর বিন খাত্তাব এসেছে, এসে আবার অনুমতি চেয়েছে, সেই সময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উরুর কিছুটা অংশ মানে খোলা ছিল, আল্লাহ রাসূল বলছে ঠিক আছে ওমরকে আসতে দাও, ওমর এসেছে গল্প টল্প করেছে আবার চলে গেছে। একটু আর চলে এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে যখন অনুমতি চেয়েছে যে আমি একটু ঢুকবো, সেই সময়তে আল্লাহ রাসূল তখন আম্মা জান আয়েশাকে বলছে যে তুমি একটু করে থামতে বলো, সঙ্গে সঙ্গে ওসমানকে থামিয়ে দিয়েছে, ঢুকতে দেয় নাই, আর আল্লাহ রাসূল উঠে সঙ্গে সঙ্গে বসে তার পোশাক টোশাকগুলোকে ঠিকঠাক করছে, কেননা ওসমান আসছে।
আশরাফুল আল্লাহ রাসুলের সঙ্গে কথাবার্তা হয়েছে, তারপর যখন উসমান চলে যাচ্ছে, আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বাবা আবু বকর আসলো, আপনার আপনি কোনো কিছু পোশাক ঠিক করলেন না, আপনার উরুর কিছু অংশটা খোলা ছিল, এরপরে ওমর আসলো তাও কিছু করলেন না, ওসমান এসেছে আপনি নিজের পোশাককে ঠিক করেছেন, এমনটা কেন? তখন আল্লাহ মোহাম্মদ বলছে, আয়েশা তুমি কি বলো, যাকে দেখে মানে যাকে দেখে ফেরেস্তা লজ্জা পাই, যাকে দেখে ফেরেস্তা লজ্জা পাই, আমি কি তাকে দেখে লজ্জা পাবো না? মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই লাজুক ছিলেন যে ফেরেস্তারা তাকে দেখে লজ্জা পায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে তিনি নিজের পোশাককে তিনি ঠিক করছেন, চিন্তা করেছেন, মানে তিনি এতটাই নরম স্বভাব ছিলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতটাই লাজুক ছিলেন। এখন ওসমান চেষ্টা করলে ওমর বিন খাত্তাবের মতো ক্যারেক্টারকে নিয়ে আসবে, এটাও যেমন অনেকটা কঠিন, ঠিক ওমর বিন খাত্তাব চেষ্টা করে ওসমানের মতো লাজুকতা নিয়ে আসবে, এটা খুব কঠিন হয়ে যায়। মুসা আলাইসাল্লামের মানে মুসা আলাইসাল্লামের মতো ক্যারেক্টার ঈসা আলাইসাল্লাম নিয়ে আসবে, এটা যেমন খুব কঠিন, মানে এটা হচ্ছে ফিতরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক রকমভাবে তৈরি করে, কাউকে কঠোর স্বভাবের করে, কাউকে মিষ্টি স্বভাবের করে, কাকে নরম, কাকে লাজুক, কাকে লজ্জাহীন, বিভিন্নভাবে তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ফিতরাত। তাই এটা অভিনয় করলেও আপনি হয়তো মানে সেই জায়গাতে যেতে পারবেন না, কিছু কমানো যেতে পারে। আমরা চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোমল এবং কঠোরতা থেকে দূরে রাখে, আমরা নিজেদেরকে আল্লাহর কাছে বারবার দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠোরতা থেকে দূরে রাখুক এবং নরম প্রকৃতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাক, আমরা এটা দোয়া করি। তারপরে একটা ফিতরাত বলে জিনিস আছে, ফিতরাত এটা বহু প্রকাশ পাবে, কেন আল্লাহ এক একজনকে এক একভাবে সৃষ্টি করেছে, এটা ফিতরাত। ওমর বিন খাত্তাবের জীবনী পড়েন, ওসমানের জীবনী পড়বেন, আশ্চর্য হয়ে যাবেন, দুজন দুই মেরুর, দুজন দুই মেরু কিন্তু দুজনই সাহাবি। যাই হোক, মহানসত্ত্ব আলোচনার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ যে খিদমত দিয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে এর বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। মহানসত্ত্ব আলোচনার কাছে দোয়া এ প্রার্থনা, যে রমাদান মাস চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ রহমাহুল্লার যদি গোপনে বা প্রকাশ্যে যেগুলো আমাদের কাছে কোনো ত্রুটি বা বিচ্যুতি না, তোমার কাছে যদি কোনো ভুল করে থাকে, কোনো পাপের কাজ করে থাকে, ছোটো হোক বড় হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সেই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। মহানসত্ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ রহমাহুল্লাহ যেই মাকসাদ, যেই মানে চিন্তা চেতনায় নিতে কাজ করতেন, এমন আলেম আরও অসংখ্য তৈরি করে দাও সকলে পড়ে, আল্লাহুমা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো শেখ রহমুল্লাহ স্মৃতিচারণে আমরা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, এবং শেখ রহমুল্লাহ যে ভালো গুণগুলো আছে আমাদের মধ্যে সেই গুণগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গিফট করে, আমাদেরকে দান করে, আমাদেরকে আমরা ভিক্ষা চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে শেখ রহমুল্লাহর ভালো ভালো জ্ঞানগুলো এবং তার ইলমের কিছুটা অংশ হলো যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিটে ফোটে আমাদেরকেও দান করে, তাতে আমরা ধন্য হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এ দোয়া তুমি কবুল করো সকলে পড়ে, আল্লাহুমা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম, পরবর্তী সময়তে আবার কোনো একসময় দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ সকলকে ভালো রাখুক, হেফাজত রাখুক সকলে পড়ে, আল্লাহুমা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।